लाइफ हेलो You can request them to approve in life. I'm not sure how it's done. বুঝতেই পারছি না। No, it's not approved yet. You asked Dee how it is done. কি করে বুঝবো লাইভ হচ্ছি? হ্যাঁ, আই গট আ মেসেজ। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? আমাকে দেখতে পাচ্ছো কি? আমার 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 ভয়েস যদি ঠিক করে শুনতে পারেন তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন। দুজন দেখছে অ্যাট দ্য মোমেন্ট, আমি দেখতে পাচ্ছি, একটু ওয়েট করে নিই। দিদি, ভয়েসটা শুনতে পেলে একটু জানাবেন আমার কথাটা শোনা যাচ্ছে কিনা। আমি না ঠিক বুঝতে পারছি না, আপনারা শুনতে পাচ্ছেন কি আমার ভয়েসটা? আমি দেখতে পাচ্ছি তিনজন দেখছে, হ্যালো,
অঙ্কিতা দি, আপনি আমার ভয়েসটা কি শুনতে পাচ্ছেন একটু কনফার্ম করবেন। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ অঙ্কিতা দি, থ্যাংক ইউ। আমি একটু ওয়েট করছি, আমি জাস্ট এখন তো তিনজন রয়েছে। থ্যাংক ইউ তুলিকা দি, থ্যাংক ইউ, আমি জাস্ট ওয়েট করছি একটু। তা আমি অ্যাকচুয়ালি, আপনারা হয়তো আমার লাইফে অনেক লাইট দেখতে পাচ্ছেন, আমার ফেসে অনেক লাইট দেখতে পাচ্ছেন, কারণ অ্যাকচুয়ালি এখানে এখন বিকেল 3:30, 3:30 বাজে অ্যাকচুয়ালি। তো ওই জন্য মানে আমি ইন্ডিয়া টাইম থেকে 5.5 ঘন্টা পেছনে আছি। তো এখন এখানে এখনো বিকেল বেলা রয়েছে বলে এখনো মানে পড়ন্ত সূর্যের আলো দেখা যাচ্ছে আর কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ সবিতা, থ্যাংক ইউ। আমি আপনি আপনি মানে এক অনেক বড় ইন্সপিরেশন আমার কাছে। আপনার ভিডিও আমি খুব দেখি, মানে ইউটিউবে আপনাদের আপনার ভিডিও অনেক আমি ফলো করি, দেখি, তো আমার খুব ভাল লাগে আপনাদের ভিডিওগুলো। তো মোটামুটি এখন দেখছি 4 জন দেখছে, তো আমি একটু ওয়েট করছি। আর মানে যতক্ষণ ওয়েট করছি আর কি, যতক্ষণ না একটু লোকজন মানে আসছে, শনিবারের বিকেল বুঝতেই পারছি। হ্যাঁ, আর তো 9টার সময় খাওয়া দাওয়া সবাই করছে টরছে, হয়তো আসতে টাইম লাগছে। তা আমি ততক্ষণ মানে একটু এইখানকার কথা বলি যতক্ষণ এখানে রয়েছি আর কি। তো তো বেসিক্যালি আমি আছি এখন এডিনবার্গে, এডিনবার্গ স্কটল্যান্ডে আছি। তো মোটামুটি এখন শীতকাল শেষ হয়ে এসেছে এখানে, মানে শীতকালটা এখানে খুবই ঠান্ডা থাকে, এখন মোটামুটি শীতকাল শেষ হয়ে এসেছে, বাট স্কটল্যান্ডে সবসময় ঠান্ডা থাকে। তো জাস্ট এই আজকের দিনটা একটু মানে একটু সানি রয়েছে, একটু মানে একটু রৌদ্র মানে রোদ রোদ বেরিয়েছে সুন্দর আর কি। নাহলে আদারওয়াইজ টেম্পারেচার এখানে খুব ভালো কম থাকে, মানে কখনো কখনো টেম্পারেচার ধরুন -এর নিচে চলে যায়। আই থিঙ্ক 4 জন রয়েছে এখন এই মুহূর্তে। ছজন এসছে। তো যাই হোক, এখন মোটামুটি মানে এডিনবার্গের যদি আপনি মানে হিস্ট্রি দেখেন, মানে স্কটল্যান্ডের হিস্ট্রি দেখেন বা মোটামুটি ইউকের হিস্ট্রি দেখেন, তো বেসিক্যালি হ্যালো সোফিয়া দি, আমি খুব খুশি হলাম আপনি এসেছেন, জয়েন করেছেন। আমি আপনার ভিডিও খুব ফলো করি। তো যাই হোক, তো এডিনবার্গে অ্যাকচুয়ালি বলতে পারেন মানে এডিনবার্গ সিটিটা হচ্ছে বেসিক্যালি খুব হন্টেড সিটি। মানে মানে আমরা যখন ভূতের কথা বলতে এসেছি, মানে এডিনবার্গে আরো অনেক ভালো জিনিস আছে। এডিনবার্গে ইউনিভার্সিটি খুব বিখ্যাত, এডিনবার্গে আরো অনেক ভালো ভালো জায়গা আছে। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি এডিনবার্গ সিটিটা স্কটল্যান্ডের সিটিদের মধ্যে এডিনবার্গ একটা শহরটা হচ্ছে খুব হন্টেড সিটি। হ্যাঁ, আর একটা সিটি আছে এখানে স্টার্লিং বলে, ওটা একটু হন্টেড,
হন্টেড সিটি এডিনবার্গের, মানে এডিনবার্গের মতনই। তো আমি ভালো আছি সোফিয়া দি। হ্যাঁ দূরে তো বটেই, দূরে তো বটেই, মানে আপনাদের থেকে আমি প্রায় 5.5 ঘন্টা পেছনে রয়েছি। এখন এখানে মোটামুটি 3:30, 3:40 মতন বাজে দুপুর বেলা, এই জন্য আপনি অনেক রোদ দেখতে পাচ্ছেন আমার মুখের ওপরে, আলো দেখতে পাচ্ছেন আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এডিনবার্গে এমনিতে, এডিনবার্গ শহরটা এমনিতে খুব হন্টেড মানে শহর। তো আমি, আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে এডিনবার্গের শহরের হন্টেড যে প্লেসগুলো আছে ওগুলো আমি মানে কভার করে একটা লাইভ করব। আর স্কটল্যান্ডে না একটা ডার্ক হিস্ট্রি আছে, খুব একটা অন্ধকারময় মানে একটা ইতিহাসের মানে অধ্যায় আছে, যেটা মানে এখানে না খুব উইচ হান্টিং হতো, এখানে খুব উইচ হান্টিং হতো এক সময়। তো এবং ডেফিনেটলি মানে আমরা যারা বলি যে আমাদের দেশে এত কুসংস্কারাচ্ছন্ন, মানে আমি আমার আমাদের দেশের কথা বলছি, ইন্ডিয়ার কথা বলছি, অনেকে বলে না যে হ্যাঁ ইন্ডিয়াতে এত কুসংস্কারাচ্ছন্ন ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ এদের দেশেও কিন্তু এগুলো কম নেই। ইনফ্যাক্ট এগুলো মানে মোটামুটি আপনি যদি ইউরোপ বা মানে, হ্যালো সায়ন্তনী, তো আমি এখন আর কমেন্টগুলো পড়ছি না, তো আমি এখন জাস্ট মানে গল্পে কনসেন্ট্রেট করছি, তো আমি পরে আমি কমেন্ট পড়ছি। তো যাই হোক, তো এডিনবার্গের মতন মানে অল ওভার মানে সব জায়গায়, মানে ইউকে সব জায়গাতেই অনেক জায়গা আছে, যেমন লন্ডন আছে, হ্যাঁ যেখানে যেখানে আমি ছিলাম আর কি, লিডস, ম্যানচেস্টার, বার্মিংহ্যাম, হ্যাঁ তো পিটারবোরো, কেমব্রিজ, কেমব্রিজ শায়ার, তো এইসব জায়গাগুলো তো আপনি অনেক অনেক এরকম হন্টেড বা ভুতুড়ে ব্যাপার স্যাপার পাবেন, অনেক ভুতুড়ে দুর্গ আছে, ভুতুড়ে বাড়ি আছে, ভুতুড়ে সরাইখানা আছে, এবং মানে ওই জায়গাগুলো অ্যাকচুয়ালি সত্যি ভুতুড়ে। মানে আমি আমি পার্সোনালি একটা ঘটনা বলবো এডিনবার্গের, মানে আমি বড় ঘটনায় যাওয়ার আগে একটা এডিনবার্গের একটা ঘটনা দিয়ে আমি আপনাদেরকে শুরু করব, এবং যেটা খুব রিসেন্টলি আমার সাথে হয়েছে। তো এমনিতে মানে এডিনবার্গের, তো যাই বলছিল, হ্যাঁ তো উইচ হান্টিং নিয়ে এদের এখানে একটা খুব বিশাল বড় একটা কালো অধ্যায় আছে, একটা কালো ইতিহাসের মানে অধ্যায় আছে। তো অনেক নিরীহ লোককে ওরা, নিরীহ মহিলাদের অ্যাকচুয়ালি মানে 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 ডাইনি ডাইনি বলে ওদেরকে এরকম মানে উল্টোপাল্টা মানে বিচার করে ওদেরকে মেরে ফেলেছে, মানে ফাঁসিতে টাঙিয়ে দিয়েছে, এবং তারপরে ওদের মানে মানে ওদের মৃত্যুর পরে ওদের শরীরে মানে মানে মৃতদেহের কোনো সম্মান করা হয়নি, এমনি ধরুন একটা কোনো জলার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে, হ্যাঁ মানে প্রপার কোনো কোনো মানে সুন্দরভাবে কোনো সৎকার, দেহ সৎকার মানে সৎকার করা হয়নি, বা ওদেরকে মানে ঠিক করে এসে করা হয়নি আর কি। তো এই জন্য মানে এডিনবার্গ শহরে, যে এডিনবার্গের যে মেন ক্যাসেলটা আছে ওর চারিদিকের এরিয়াগুলো না খুব খুব ভুতুড়ে, মানে মানে এখানে রীতিমতো মানে ভুতুড়ে ব্যাপার নিয়ে এখানে রীতিমতো একটা বিজনেস আছে, মানে এখানে অনেক ভুতুড়ে মানে বলে ওরা বলে ওটাকে ঘোস্ট ওয়াক বলে, ঘোস্ট ওয়াক, হ্যাঁ ভল্ট ওয়াক, হ্যাঁ তারপরে ডাঞ্জেন ওয়ার্ক, হ্যাঁ ওয়াক বলে, এগুলো সব আর কি এখানে আছে অনেক। তো সেগুলো তো একদিকে, তো আমিও এরকম অনেক অনেকগুলো ওয়াকে গেছি। হ্যালো টাকি, টাকি হাসান, অ্যাকচুয়ালি এটা এটা আমার, আচ্ছা আমি বলে দিই, এটা কিন্তু আমার আমার ফেসবুক অ্যাকাউন্ট নয়, এটা আমার স্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট, আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। তো আমি লৌকিক অলৌকিক গ্রুপের সমস্ত যে মানে শ্রদ্ধেয় সদস্যরা রয়েছেন তাদেরকে দেখে হ্যাঁ খুব অনুপ্রাণিত হয়ে এখানে এটা আমি করতে চেয়েছি, আর এই জন্য আমি আমার বউয়ের মানে আমার স্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি লাইভ করছি। অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ত্রৈলোক্য মুখার্জি। তো তো আমি এখন, হ্যাঁ তো আমি এখন অ্যাকচুয়ালি, তো আমি এখন অ্যাকচুয়ালি চলে যাচ্ছি এডিনবার্গের কথা, একটা ছোট এডিনবার্গের ঘটনা দিয়ে আমি শুরু করছি আর কি। মোটামুটি 9 জন চলে এসছে আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, তো এই ঘটনাটা হয়েছে মানে 2021 সালে, এটা আমার সাথে হয়েছে।
তো আমি আপনাকে এটা মানে মানে 100% শিওর দিয়ে মানে 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 সঠিকভাবে জিনিসটা বলতে পারি। তো এই ঘটনাটা হয়েছে 2021 সালে, 2021 সালে, তো 2021 সালে শীতকালে অ্যাকচুয়ালি। তো এবারে আমি আমার একটা অভ্যাস আছে কি, আমাদের এখানে অফিসের কাজকর্ম শেষ হতে হতে না শীতকালে যখন থাকি আমরা এখানে, তো দিনটা তো ছোট থাকে, তো মোটামুটি 3টে সাড়ে 3টের পর এখানে না অন্ধকার হয়ে যায়। মানে আপনি মানে মোটামুটি 3টে সাড়ে 3টের পরেই মনে হবে, রাস্তা দেখলে মনে হবে যে মোটামুটি রাত 8টা বেজে গেছে। হ্যাঁ, রাস্তার সব লাইট ফাইট জ্বলে গেছে, সমস্ত কিছু দোকানপাটে মানে বন্ধ হতে শুরু করেছে। তো তো এখন আমি অফিস করার পরে তো সারাদিন অফিসে রয়েছি, আর আমাদের তো এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে। তো সারাদিন অফিস করে মানে অনেক সকালে ধরুন কাজ শুরু করেছি, কাজ শুরু করে সকালবেলা মানে কাজ করে দুপুরবেলা মানে একটু হালকা ব্রেক নিয়ে বিকেলবেলা দিকে না একদম পুরো খুব ক্লান্ত হয়ে গেছি। তা আমি রাতে খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি আমি জেনারেলি বিকেলবেলা হাঁটতে বেরিয়ে যাই, মানে মোটামুটি ঘন্টা দুয়েক হেঁটে, হ্যাঁ, মানে বেশ বাইরে ফ্রেশ হয়ে আমি ফেরত আসি। তো সেইবার শীতকাল, আর তখন তো কোভিডের রেস্ট্রিকশন চলছে, তো সাংঘাতিক মানে এখানে রেস্ট্রিকশনটা খুব কড়াকড়ি ছিল, কারণ এখানে মানে প্রচুর লোক প্রতিদিন মরছিল, মানে প্রায় 5,000-6,000 লোক মরছিল প্রতিদিন। তো এখন আমি বেরিয়েছি, তো এমনি বেরিয়ে আমার বাড়ি থেকে হাঁটতে 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 মানে এডিনবার্গ শহরের যে মেন যে রাস্তাটা আছে, মানে প্রধান যেটা রাস্তাটা, সেটাকে বলে প্রিন্সেস স্ট্রিট, ওটাকে আমরা হাই স্ট্রিট বলে আর কি। তো দুদিকে অনেক দোকান টোকান রয়েছে, অনেক মানে জামা কাপড়ের দোকান আছে, কসমেটিক্স এর দোকান আছে, খাবার দাবারের দোকান আছে, তো দু তিনটে শপিং মলও আছে। কিন্তু মানে মোটামুটি যখন আমি ওখানে পৌঁছালাম, মানে ওই সময়টা মানে কোভিডের ওই সময়টা, তো পুরো রাস্তাটা না পুরো খালি হয়ে গেছে, মানে একদম পুরো রাস্তাটা খালি, মানে রাস্তাতে কেউ নেই এমনিতেও, আর রেস্ট্রিকশনের জন্য কেউ বেরোয়নি, বাইরে বরফ পড়ছে, তো আরো লোকে বেরোয়নি। তা আমি এমনি মানে আমার জ্যাকেট ট্যাকেট নিয়ে আমি এমনি বেরিয়ে গেছি। তো আমি আমি বেরিয়েছি, তো বেরিয়ে এমনি হাঁটতে 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 আমি একটা আমার নির্দিষ্ট জায়গা আছে, অত অব্দি আমি হেঁটে যাই, ওই মানে 10,000 স্টেপ কাউন্ট করার ওরকম ব্যাপার আর কি। তো অত অব্দি আমি হেঁটে গেছি, তো ওখান থেকে হেঁটে তারপরে দেখলাম আজকে সময় আছে, তো আমি আবার এডিনবার্গ ক্যাসেল অব্দি হেঁটে গেছি, মানে একটা জায়গা আছে ওখানে আমি অত অব্দি হেঁটে গেছি। তো যখন আমি ফিরছি তখন মোটামুটি মানে আমি হাঁটা শুরু করেছি ধরুন বিকেল 7টা সাড়ে 7টা নাগাদ, তো আমি যখন ফিরছি তখন মোটামুটি 9:30 বেজে গেছে। এবার আমি আমার বাড়ির রাস্তায় ফিরছি, তো ফেরার সময় যখন আমি মানে মোবাইলটা পকেটে ছিল, তো আমি একটা মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে, তাই মেসেজে হোয়াটসঅ্যাপটা মেসেজটা বের করে আমি মেসেজটা চেক করছি, তো তখন আমি দেখছি পুরো তখন বরফ পড়েছে আর কি। মানে আপনি চিন্তা করুন দৃশ্যটা, যে একটা বড় মানে এডিনবার্গের একটা বড় রাস্তা, মানে মানে বলতে পারেন যে এটা মেন হাই স্ট্রিট, পুরো বরফ পড়ে সাদা হয়ে আছে, তো একদিকে যাওয়ার রাস্তা একদিকে আসার রাস্তা, তো আমি আসার রাস্তার ফুটপাতে রয়েছি আর কি, হেঁটে বাড়ি আসছি। তো আমার থেকে ঠিক মানে 200-300 মিটার দূরে একটা বাসস্ট্যান্ড আছে, তো বাসস্ট্যান্ডে একটা লোক দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি ওকে, ও বাসের জন্য ওয়েট করছে। আর সেই লোকটার থেকে, যে বাসস্ট্যান্ডে লোকটা দাঁড়িয়ে আছে ওটার থেকে আর একটু দূরে, মানে ধরুন মানে ওই বাসস্ট্যান্ডটার থেকে ধরুন আর আর মানে 50 মিটার দূরে আমি দেখছি, মানে আমি যখন মোবাইলে মেসেজ চেক করতে করতে তাকিয়েছি, তখন দেখছি বাসস্ট্যান্ডে লোকটা দাঁড়িয়ে আছে, আর দূরে ওই 50 মিটার দূরে একজন মহিলা আমারই ফুটপাতে আমার আমাদের দিকে হেঁটে আসছে। তো ভদ্রমহিলা না একটু ওই ধরুন একটু মানে দূর থেকে দেখে আমার মনে হচ্ছিল কি সালোয়ার কামিজ টাইপের কিছু একটা পরে আছেন, মানে হতে পারে যে ভারতীয় হতে পারেন, বা হতে পারেন হয়তো মানে মিডল ইস্টার্ন মানে মধ্যপ্রাচ্যের লোক হতে পারে। হ্যাঁ, তো তো আমি মোটামুটি ওনাকে একবার দেখেছি, তো আমি মেসেজ চেক করছি, তো আমি চেক করে তাকিয়েছি, তখন দেখছি উনি এদিকে হেঁটে আসছেন আমার দিকে, ওই ফুটপাতে হেঁটে আসছেন, এবং আমিও ওই ওই দিক দিয়ে হেঁটে যাবো। তো আমি ওই দিক দিয়ে মনে মেসেজ চেক করতে করতে হাঁটছি, তো যেই আমি আবার সেকেন্ড টাইম যখন আমি চোখ তুলে তাকিয়েছি, তো আমি দেখছি ভদ্রমহিলা ওখানে নেই। তো ফর আ সেকেন্ড না আমার না মাথাটা একটু মানে খারাপ হয়ে গেছে, আমি বললাম কি হলো ব্যাপারটা, এর মধ্যে কোনো বাস আসেনি, কারণ ওই লোকটা বাস স্ট্যান্ডে এখনো দাঁড়িয়ে আছে,
আর এই ফুটপাতে ভদ্রমহিলা এই বাস স্ট্যান্ডে যে লোকটা দাঁড়িয়ে আছে তার থেকে 50 মিটার দূরে দাঁড়িয়ে আছে, তো এর মধ্যে ভদ্রমহিলা কোথায় গেলেন? রাস্তা ক্রস করে ওই ফুটপাতেও যায়নি। তো তখন না আমার ভূত বলে জিনিসটা বা মানে এরকম কিছু আমার মাথায় আসেনি। আমি ভাবলাম কি যে মোটামুটি হতে পারে যে হয়তো একটা হয়তো কোনো কোনো বিল্ডিং এ হয়তো অনেক সময় রাত্রেবেলা না সন্ধ্যের দিকে এই কোভিডের সময় বিকেলের পরে লোকজন আসে অফিস ক্লিন করতে, অফিস খালি হওয়ার পরে। তো আমি ভাবলাম হয়তো ওখানে ঢুকে গেছে। যাই হোক, আমার মাথায় জিনিসটা চেপে গেছে যে কি হলো ব্যাপারটা, আমি কি ভুল দেখলাম, ভদ্রমহিলা গেল কোথায়? একদম যেন মানে বাতাসে মিলিয়ে যাওয়ার মতন ব্যাপার, আর এত তাড়াতাড়ি হয়ে গেল, কি হলো ব্যাপারটা। আমি তাড়াতাড়ি ওখানটায় হেঁটে গেছি, আর ওখানে পৌঁছে আমি দুদিকে দেখছি যে না এ পাশে কোনো বাড়ি নেই, বাড়ি নেই বা বাড়ির দরজা নেই যেখানে উনি ঢুকতে পারবেন, ও পাশে তো ফুটপাত রয়েছে, ও পাশে তো যেতে পারবেনই না। তা দেখতে আমি দেখতে পাবো আর কোনো বাস আসেনি, কেউ আসেনি। তো বাস স্ট্যান্ডে যে লোকটা দাঁড়িয়ে ছিল ও আমাকে জিজ্ঞেস করছে যে কি হলো, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার কিছু হারিয়ে গেছে, আপনি কি কিছু খুঁজছেন? আমি বলছি যে না আমি কিছু খুঁজছি না, বাট আপনি কি একটা মানে আমি অ্যাকচুয়ালি ওনার সঙ্গে ইংরেজিতে কথা বলছিলাম, আমি বললাম আপনি কি একজন ভদ্রমহিলাকে দেখলেন যে আপনার মানে এই আপনার সাইড থেকে হেঁটে আসছে? উনি বললেন না আমি অ্যাকচুয়ালি খেয়াল করিনি। তা আমি তখন ওনাকে বললাম যে না অ্যাকচুয়ালি আমি তখন ওনার ঘটনাটা বললাম, তখন উনি বললেন যে মানে অ্যাকচুয়ালি এই এই যে প্রিন্সেস স্ট্রিট যে জায়গাটা এডিনবার্গের, মানে ওখান থেকে আপনি ক্যাসেলটা হচ্ছে মানে প্রিন্সেস স্ট্রিটে দাঁড়ালে আপনি ক্যাসেল দেখতে মানে এডিনবার্গ ক্যাসেল দেখতে পাবেন। তো প্রিন্সেস স্ট্রিট আর এডিনবার্গ ক্যাসেলের মধ্যে অনেক বহু বহু বছর আগে মানে ইতিহাসের যদি অধ্যায়ে ফেরত যান, ওইখানে না একটা বিশাল বড় জলা জমি ছিল যেখানে ক্যাসেলে যাদেরকে ডাইনি ডাইনি হিসাবে অপবাদ দিয়ে যাদেরকে হত্যা করা হতো তাদেরকে ওই জলা জমির মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হতো, এবং পরবর্তী দিনে যখন শহরগুলো আরো আধুনিক হয়ে উঠেছে তো তখন ওরা ওই মানে জলা জমিটাকে ঢেকে দিয়েছে, ঢেকে দিয়ে এখন ওখানে একটা প্রিন্সেস স্ট্রিট গার্ডেন তৈরি করেছে, খুব সুন্দর একটা বাগান আছে। হ্যাঁ, তো তো উনি বলছেন যে অ্যাকচুয়ালি মানে এই রাস্তাতে প্রিন্সেস স্ট্রিটে মানে অনেক সময় অনেকে রাত্রেবেলা এরকম অ্যাপারেশন দেখতে পায়। তা আমি তখন বললাম যে তাহলে আমি হয়তো মানে আমি হয়তো কোনো রকম অ্যাপারেশন দেখেছি। তো উনি বললেন হতেই পারে, কারণ মানে দ্যাট ওই পুরো রাস্তাটা হচ্ছে খুব মানে মানে এমনিতে খুব মানে জমজমাট রাস্তা, কিন্তু অনেক সময় এরকম থাকে যে রাস্তা একদম যখন খালি, আর কোভিড এর সময় রাস্তা একদম খালি ছিল, তো হতে পারে যে হয়তো ওই সময়তে হয়তো কিছু আপনি দেখেছেন। আমি বললাম হ্যাঁ, আমি ওনাকে বললাম পুরো ঘটনাটা। তো যাই হোক, এটা আমার নিজের চোখে দেখা, এটা আমি মানে লাস্ট ইয়ারে এটা আমার সঙ্গে হয়েছে, আমি আমার ওয়াইফকেও বলেছি। এবার আমার ওয়াইফ এখানে আসার পরে আমি ওকে ওই জায়গাতে নিয়েও গেছিলাম, এখন তো প্রচুর লোকজন ওখানে হাঁটাচলা করছে, তো এখন ওই মানে ওই ওই মানে ওই ফিলিংটা পাবেন কেউ পাবে না অ্যাকচুয়ালি। তো এইটা একটা এডিনবার্গের একটা ঘটনা, এডিনবার্গে আরো এরকম অনেক ঘটনা আছে। হ্যাঁ, আমি হয়তো পরবর্তী দিনে হয়তো আমি এডিনবার্গে আরো ঘটনা নিয়ে আসব। তো যাই হোক, এখন মোটামুটি দেখছি আমি মানে 12 জন আমার এই সঙ্গে রয়েছেন আর কি, আপনারা সবাই অনেক ধন্যবাদ আপনারা যারা যারা এসছেন। তো আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি নর্থ ক্যালকাটার ছেলে, আমার 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 বাবার বাড়ি হচ্ছে মানে আমার বাড়ি হচ্ছে আইরিটোলায়, আর আমার মানে মায়ের বাড়ি হচ্ছে যাদবপুর। তো মায়ের সাইড থেকে আমি বাঙাল, বাবার সাইড থেকে আমি ঘটি। তো আইরিটোলা বললেই আপনি বুঝতে পারবেন একদম মানে হার্ড কোর নর্থ ক্যালকাটা, মানে আমার বাড়ি থেকে আইরিটোলা ঘাটের মানে গঙ্গার ঘাট দেখা যায় আর কি, চক্ররেলের লাইনটা আছে তারপরে গঙ্গার ঘাট। তো এবারে ওইখানে যে পুরনো বাড়িগুলো আছে বা ওইখানে যে বড় বড় পুরনো পুরনো নর্থ ক্যালকাটার বাড়িগুলো আছে, যেটা একদিন আমি সমীর কাকুর সমীর দার একবার একটা গল্পে আমি শুনেছিলাম, যেটা আমি 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 খুব ওটাকে মানে মেলাতে পেরেছিলাম। তো তো ব্যাপারটা হচ্ছে ওই ওই বাড়িগুলোতে মানে আপনি আপনাকে আমি বললে বুঝতে পারবেন যে আমার বাড়ি থেকে মানে আমার মানে আমার যেখানে আমার মানে মানে ঠাকুরদার যে বাড়ি ওইখান থেকে পুতুল বাড়ি, যেটা মানে অনেকে খুব ফেমাস একটা হন্টেড প্লেস বলে সবাই নর্থ ক্যালকাটা, সেটা হচ্ছে আমার বাড়ি থেকে হেঁটে 9 মিনিট। মানে আমার বাড়ি আর আমি যদি মানে মানে আমি 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 অনেকবার গেছি পুতুল বাড়ির সামনে দিয়ে, অনেকবার গেছি আমি পুতুল বাড়িতে, অনেকবার ঢুকেওছি। হ্যাঁ, মানে আমার দাদার সাথে, আমার আমার জেঠু ছেলের সাথে। হ্যাঁ, মানে আমি ছোটবেলায় অনেকবার গেছি, হয়তো সামনে দিয়েও হেঁটে গেছি, আমি তখন অত অত বুঝিও নি। তো এখন গেলে দেখবেন একটা বাইরে সাইনবোর্ড লাগানো আছে পুতুল বাড়ির বাইরে, যেখানে ভূত বলে কিছু নেই, এখানে কেউ ঢুকবেন না, এখানে কেউ ভূত ভূতের দেখার চেষ্টা করবেন না, এখানে আমরা
সাধারণ লোক বসবাস করি, তো আমার মানে এখানে ঢুকে আমাদেরকে দয়া করে ডিস্টার্ব করবেন না, কারণ এখানে ভূত নেই, মানে আপনারা ঢুকলে আমরা ডিস্টার্ব হয়ে যাই আর কি। তো যাই হোক, তো পুতুল বাড়ি আমাদের বাড়ি থেকে ঠিক আমার বাড়ি থেকে হেঁটে 10 মিনিট মতন লাগে আর কি, মানে আমার বাড়ি থেকে। তো যাই হোক, আমি আর তো যখন আমি আস্তে আস্তে বড় হচ্ছি, তো বড় হওয়ার সময় আমি তখন সাউথ কলকাতায় চলে এসেছি, মানে দক্ষিণ কলকাতায় চলে এসেছি আর কি। দক্ষিণ কলকাতায় আমি দক্ষিণ কলকাতার একটা স্কুলে পড়াশোনা করেছি, হ্যাঁ খুবই একটা মানে বিখ্যাত স্কুল আমার পড়াশোনার জন্য। মানে ওই সময় আমি মায়ের সাথে বাবার সাথে দক্ষিণ কলকাতায় চলে এসেছিলাম, আর আমার মায়ের সাইডে আমার মানে যে দাদু মানে আমার যে মানে যেটা মানে দাদু মানে আমার যে মানে মায়ের বাবা আর কি, তার সাথে আমি তাদের সাথে সঙ্গে আমি ছিলাম আর কি। তো যাই হোক, এবারে আমার ছোটবেলায় একটা ঘটনা আছে, আমি এই দুটো ঘটনা বলে আমি তারপর একটা বড় ঘটনায় চলে যাব। তো ছোটবেলার ঘটনাটা একটু বলি। তো আমার বাড়ি যেখানে দক্ষিণ কলকাতায় যেখানে আমার বাড়ি, হ্যাঁ তো দক্ষিণ কলকাতায় যেখানে আমার বাড়ি, তো সেই বাড়ি থেকে একটু দূরে না একটা ছোট ডোবা মতন ছিল, এখন এখন আর কিছু নেই, এখন সব মানে সব জমা মানে 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 ভরাট হয়ে গেলো ওখান থেকে, এখন বাড়ি ফাড়ি উঠে গেছে, এখন ওখানে আর কিছু নেই, এখন ফ্ল্যাট ট্যাট উঠে গেছে, এখন ওসব আর মানে ডোবা টোবা তো ভুলের দূরের কথা, এখন মানে ছোট একটা মানে ইসেও পাওয়া যাবে না। যাই হোক, একটা ছোট ডোবা মতন ছিল, মানে এঁদো ডোবা ঠিক নয়, বাট একটা ডোবা ছিল, মানে লোকে আর কি অনেক সময় বিকেলে গিয়ে ওখানে, আর ওখানে না মানে ডোবা ডোবার জায়গাটা একটু মানে একটু জঙ্গলা মতন ছিল আর কি, কয়েকটা বড় বড় তাল গাছ ছিল, যেখানে ধরুন আপনি ধরুন যদি মানে আমার বাড়ির ছাদে যদি আপনি ওঠেন তাহলে আপনি দেখতে পাবেন যে ওই ওই মানে পড়ন্ত বিকেলে সূর্যের রোদটা ওই তাল গাছেগুলো ওপরে এসে পড়তো, আর ওই চিল চিলগুলো সেই তাল গাছের ওপরে বসে আছে, হ্যাঁ আর মানে একটা আমার ছোটবেলায় এগুলো কি ছোটবেলার স্মৃতি আছে আমার এখনো মাথায় মানে মনের মধ্যে আছে। তো বহু বছর আমি কলকাতা ছেড়ে দিয়েছি, তো কিন্তু স্টিল আমার মাথার মধ্যে জিনিসগুলো এখনো রয়েছে আর কি। তো ওই ডোবাটাতে ডোবার কাছে একটা আমার মানে কিছু আমার বন্ধু বাড়িটারি থাকছিল আর কি, আমরা একসঙ্গে খেলাধুলা করতাম ছোটবেলায়। তো এবার আমাদের পাড়ায় না একজন মানে একজন ঠাকুমা ছিল, ঠাকুমা ঠিক বলবো না দিদা ছিল, তো উনি কি করতেন, উনি না একটু সূচিপায়গ্রস্ত ছিলেন, বলা উচিত নয় যদি উনি আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠা এবং মানে মানে আমার আমার অনেক আমার থেকে আমার ঠাকুমার দিদার বয়সী। এবার আমি তখন ছিলাম ছোট, আর মানে মানে আমি ছোট ছিলাম, আমাদের বন্ধুদের গ্রুপরাও খুব বদমাইশ ছিলাম, আমরা খুব দুষ্টু ছিলাম, মানে আমরা প্রচন্ড বদমাইশি করতাম ছোটবেলায়। তো আমরা কি করতাম, ওই দিদা যখনই চান করে ওখান থেকে আসতেন আর কি, মানে পুকুর থেকে উঠে আসতেন, ওই ডোবাটা পুকুর ঠিক বলবো না ডোবাটা থেকে উঠে আসতেন, হ্যাঁ তো আমরা কি করতাম, আমরা না যদি দেখতাম যে দিদা উঠে আসছে, আর দিদার হাতে না একটা ছোট ঘটি দিয়ে করে না জল থাকতো, তো উনি জলটা ফেলতেন, আর যেখানে জলটা পড়ছে ওখানে উনি পাটা ফেলতেন, তারপর আবার জল ফেলতেন, আবার পা ফেলতেন, এরকম করে জল ফেলতে ফেলতে উনি বাড়ি অব্দি যেতেন। আমরা কি করতাম ছোটবেলায়, যেটা আমি মানে আমি বড় হয়ে বুঝতে পেরেছি এগুলো করা উচিত নয়, হ্যাঁ মানে আমরা ছোটবেলায় আবার তখন বাচ্চা বয়সে জিনিসগুলো করেছি, তা আমরা কি করতাম যখন দিদা আসতেন এরকম ভাবে, তো তখন আমরা লুকিয়ে থাকতাম, আর লুকিয়ে থেকে না আমরা ওই একটা অদ্ভুত একটা নোংরা জিনিসের নাম নিতাম, ধরুন হ্যাঁ একটা ধরুন একটা কিছু ধরুন বললাম যে ও দিদা এটা পড়ে আছে, যেটাই যেই সেই শুনতেন উনি তখন একদম আমাদেরকে তো গালি গালাজ দিতে আরম্ভ করতেন, আবার কি করতেন আবার ওই শোনার জন্য আবার ওই ডোবায় ফেরত যেতেন চান করতে। তো এইভাবে এরকম অনেকদিন গেছে যে হয়তো ওনাকে আমরা 3-4 বার চান করিয়েছি, যেগুলো আমাদের উচিত উচিত হয়নি, কিন্তু যাই হোক এখন আমাদের ভালোও বাসতেন এমনিতে, মানে আপনি মানে দোলযাত্রা বা এমনি কোনো মানে পুজো টুজো হলে রথযাত্রার সময় ওনার বাড়িতে রথ ফথ নিয়ে গেলে, হ্যাঁ উনি আমাদেরকে ইসে করতেন মানে প্রসাদ ফোসাদ দিতেন, পয়সা করি দিতেন। তো যাই হোক, তো একদিন না আমরা এরকম বিকেলবেলা মানে আমাদের ওই জায়গাতে বসে আছি, সেদিনকে বোধ হয় বৃষ্টি মানে বর্ষাকাল ছিল, আমাদের খেলাধুলা হয়নি কারণ মাঠে বড়রা ফুটবল খেলছে আমাদেরকে খেলতে দেয়নি, তো আমরা এমনি পাড়ায় কিছুক্ষণ ফুটবল পিটিয়েছি, তারপর দেখছি খেলাটা জমছে না, তো আমরা এই একজনের পাড়ার মানে রকে বসে আমরা গল্প টল্প করছি আর কি। তো হঠাৎ দেখি ওই দিদা চান করে আসছে, তা আমি তখন অ্যাজ ইউজুয়াল আমি আবার বলেছি মানে আমার বন্ধুরা ছিল, এই দিদা আসছে দিদা আসছে চল মজা করি, তো আমরা বলেছি ও দিদা দেখো ওই গোবর পড়ে আছে,
এইবারে এইবারে যেই দেখেছে গোবর পড়ে আছে, বলেছি তো দিদা আবার আমার দিকে একদম কটমট করে তাকিয়েছে, তাকিয়ে আবার উনি পুকুরের দিকে ফেরত চলে গেছে। তা আমরা বলছি আচ্ছা দিদা, দিদাকে আজকে কতবার বলা যায়? আজকে দুবার, একবার তো হলো, আবার যদি আসে আবার বলবো। তো আমরা বসে আছি বসে আছি, আমাদের তো ছোটবেলায় মজা জিনিসটা, তো আমরা বসে আছি বসে আছি, তারপরে দেখি দিদা আর আসছে না, অনেকক্ষণ কেটে গেছে। আমি বললাম কি রে, বর্ষাকাল হয়েছে, বৃষ্টির সময় পাহাড় খেয়ে পড়ে টড়ে গেল কিনা পুকুর পাড়ে কে জানে। তা আমরা বললাম যে চল চল দেখি দেখি কি হলো। তা আমরা আবার 5-6 জন ছিলাম, আমরা গেছি, কারণ যতই হোক মানে আমাদের পাড়ার লোক। তো গিয়ে দেখি পুকুর পাড়ে কেউ নেই, মানে দিদাও নেই, ওনার ঘটিও নেই, ওনার গামছাও নেই, ওনার সাদা কাপড়ও নেই, কিচ্ছু নেই, কিন্তু আমরা দেখেছি উনি গেছেন ওখানে ফেরত। তো আমি একটু অবাক হয়ে গেছি। তা আমি তারপরে মানে কিছুক্ষণ 5-6 মিনিট দাঁড়িয়ে থেকে, আমি তখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি তখন বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমার বাবা বলে দিয়েছিল যে সন্ধ্যেবেলা ল্যাম্পপোস্টের লাইট জ্বলার আগে বাড়ি ফিরতে হবে তোমাকে। তো সব মাথায় রেখে বাড়ি ফেরত এসেছি, এসে আমি পড়তে বসে গেছি হাত পা ধুয়ে টুয়ে খেতে। তারপরে 8:30-9টা নাগাদ হঠাৎ দেখছি আমাদের এদিকে একটা বেশ 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 একটা হইচই শুরু হয়ে গেছে। আমি কি হলো ব্যাপারটা, আমরা গেছি ওখানে, তখন শুনি যে ওই দিদা মানে দুপুর বেলাতে উনি মারা গেছেন, মানে বাড়িতে ছিলেন, এমনি বাড়িতে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। তো হইচইটা আর কিছুই না, ওনার বাড়ি থেকে ওনার মানে মৃতদেহ, মানে ওনার মৃতদেহ নিয়ে ওরা মানে শ্মশানে যাচ্ছে। তো ওই হাঁক ডাক চলছে আর কি, খাটের মধ্যে ওই ফুল টুল বাঁধা হচ্ছে, নামাবলি দেওয়া হবে, সব নিয়ে আসা হয়েছে। আমার বাড়ি থেকে কাছেই ছিল ওনার বাড়ি। তো তখন দেখছি আমার বন্ধু যে আমার সঙ্গে যারা খেলতো ফুটবল, তারা আমাকে বলছে যে ত্রৈলোক্য, আমরা তো বিকেলবেলা যখন বসে গল্প করছিলাম, আমরা মজা করলাম, দিদাকে বললাম, গোবর বললাম, দিদা আবার পুকুরে চান করতে গেল, তাহলে সেটা কে ছিল? এবং বললে বিশ্বাস করবে না, ফরা মানে কিছুক্ষণের জন্য না, আমরা সবাই মানে আমরা প্রচন্ড ডানপিটে ছিলাম, আমরা সবাই না একদম পুরো স্তব্ধ হয়ে গেছি। তারপরে আমি গিয়ে আমার দাদুকে বলেছি যে দাদু এই ব্যাপারটা হয়েছে। তখন দাদু বলছে যে তাহলে হয়তো তোদের এটা করা উচিত হয়নি, যাই হোক এখন তো উনি মারা গেছেন, তো ওনার কাছে মনে মনে ক্ষমা চেয়ে নে। কিন্তু এরকম অনেক দিন গেছে যে আমাদের তারপরে আর কোনোদিন ওই পুকুরের ধারের ওই ওই জায়গাটাতে যখন আমরা হেঁটে আসতাম, বা ধরো ধরো আমরা যখন ওখান দিয়ে ক্রস করতাম, তখন আমাদের খুব মানে খুব ভয় লাগতো, মানে আমাদের মনে হতো যে আমরা হয়তো ওনাকে আবার দেখবো সেই মানে গামছা গায়ে সাদা শাড়ি পরে, হয়তো ঘটিটা হাতে নিয়ে উনি জল ঢালতে ঢালতে এগিয়ে আসছেন আর কি। যদিও আমি কোনোদিন দেখিনি ওনাকে, ওই একবারই ওনাকে দেখেছিলাম। হ্যাঁ, তো তো এই একটা আমার ছোটবেলার একটা ঘটনা ছিল আর কি। তো যাই হোক, এই দুটো ঘটনা বললাম, একটা এডিনবার্গের ঘটনা বললাম, একটা আমার ছোটবেলার ঘটনা বললাম, আরো অনেক এরকম ঘটনা আছে, আমার বাবার অনেক ঘটনা আছে, কিন্তু এসব ঘটনা আমি হয়তো পরের একদিনের জন্য রাখছি। তো আমি আজকে একটা এমন ঘটনা বলবো তো আপনাদেরকে সবাইকে, যে যে ঘটনাটা শুনলে না আপনাদের একটু একটু ভয় লাগবে, মানে এটা একটু মানে আমার শোনা এখন অবধি একটু মানে ভয়ের ঘটনা। তো তো সেই সেই জন্য আমি একটু এই ঘটনাটা একটু মানে পেছন দিকে রেখেছি আর কি। আমি জানি না আমার সময় কতটুকু আছে, তো যাই হোক আমি এখন মোটামুটি ঘটনাটাতে চলে যাচ্ছি। তো এবারে আমার পড়াশোনার ক্ষেত্রে আমি এবং চাকরি সূত্রে আমি ভারতবর্ষের অনেক শহরে ছিলাম, মানে মানে আমি সাধারণত দক্ষিণ ভারতে বেশি ছিলাম, মানে ব্যাঙ্গালোরে ছিলাম, হায়দ্রাবাদ, চেন্নাই, হ্যাঁ, তারপরে ত্রিভান্ড্রামে ছিলাম, কেরালার অনেক শহরে ঘুরেছি আমি, মানে আমি যেখানে যেখানে ছিলাম ওইসব শহর এবং ওইসব এলাকাগুলো আমি মানে লোকাল খাবার দাবার, হ্যাঁ, তারপর ওদের ওখানকার বলুন পোশাক আশাক বলুন, ওদের ওখানকার উৎসব বলুন, হ্যাঁ, আমি খুব এনজয় করি আর কি। আচ্ছা, আমি না সবার কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমার মানে গল্প বলার ফ্লোটা নষ্ট হয়ে যাবে বলে আমি কমেন্ট পড়ছি না। দেবাদীপ বাবু নমস্কার, শুভ সন্ধ্যা, আমি আপনার কমেন্ট দেখেছি। টাকি হাসান, তানু ব্যানার্জি, সবার কমেন্ট দেখতে পাচ্ছি, আমার খুব ভাল লাগছে আপনারা জয়েন করেছেন, এসছেন, আমার গল্পটা শুন মানে ঘটনাগুলো শুনছেন। তো যাই হোক, আমি অলরেডি দুটো ঘটনা বলেছি ছোট ছোট, তো আমি এবারে মানে তৃতীয় ঘটনাটা বলছি আর কি। তো এবারে আমি যখন আমার কর্মসূত্রে না আমি মুম্বাই গেছি, তো মুম্বাই যাওয়ার পরে আমার
আমার আর আমার মানে ওয়াইফের আর কি একজন ফ্রেন্ড মুম্বাইতে তখন থাকতো আর কি, ওর ফ্যামিলি ট্যামিলি ছিল, ওর সব ফ্যামিলি নিয়ে থাকতো আর কি। তো এরকম যখন আমরা প্রথম প্রথম মুম্বাই গেছি, তো আপনারা জানবেন মুম্বাইতেও কিন্তু মানে অনেক এরকম ভুতুড়ে জায়গা আছে, যে কোনো বড় শহরেই থাকে। আর মুম্বাই তো অনেক একটা পুরনো শহর আমাদের দেশের, হ্যাঁ, মানে ক্যাপিটাল অফ ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলা হয় অনেকে বলে, এবং সত্যি মুম্বাই শহর কোনোদিন ঘুমায় না। তা আমি মুম্বাইতে থাকতাম হচ্ছে আন্ধেরি ইস্টে, তো আন্ধেরি ইস্টে হীরানন্দিনী পাওয়াই হীরানন্দিনী কাছে আমি থাকতাম, আমার অ্যাপার্টমেন্ট ওখানে আমরা ছিলাম, আমি আর আমার আমার ফ্যামিলি থাকতাম। আর তো আমার বন্ধু যে ছিল, সেই বন্ধু মানে কাছাকাছি থাকতো, তো একদিন শনিবার দিন ওদের বাড়িতে গেছি আর কি সবাই মিলে। আমরা আমরা গেছি আর কি শনিবার দিন ওদের বাড়িতে, এমনি দুপুর বিকেল বেলা গেছি, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়েছে। আর তারপরে একটু আমার আবার খাওয়ার পরে আমার আবার একটু চা খাওয়ার বাতিক আছে, সবাই জানে এটা, আমার বন্ধু বান্ধব সবাই জানে। তো চা টা খাওয়া করা হচ্ছে, তো আমি চা নিয়ে বসেছি, এমনি কফি টফি নিয়ে বসেছে, বসে গল্প টল্প হচ্ছে। তো একদম মানে মানে একদম কি বলবো, মানে দিনের আলোর মতন সত্য আর কি, যে ভূতের টপিক তো আসবেই। তো এবার আমি একটা বলছে, আমি আমি একটা ঘটনা বলছি, ও একটা বলছে, এ একটা বলছে, ও একটা বলছে, এরকম চলছে। তো তখন আমার এই বন্ধুটি আমাকে বলছে যে ত্রৈলোক্য একটা ঘটনা তোকে আমরা বলতে পারি, হ্যাঁ আমি বলতে পারি যে ঘটনাটা না একটু মানে শুনলে তোর একটু মানে যেটাকে বলে না গা ছমছম করা বা মানে ক্রিপি একটা ঘটনা আর কি, হ্যাঁ এরকম একটা ঘটনা আছে। তো কারণ সাধারণত তো খুব কম ক্ষেত্রে আমি শুনেছি মানে মানে যেখানে আর কি মানে ভূত এসে একদম ভয় দেখিয়ে চলে গেছে, বা একদম একটা বিভৎস সৃষ্টি মানে একটা ব্যবস্থা সৃষ্টি মানে একটা অবস্থা সৃষ্টি করে দিয়ে গেছে, এরকম তো আছে আর কি। তো যাই হোক, তো এই ঘটনাটা হচ্ছে মানে আমার যে বন্ধুটা ছিল, তো ওই বন্ধুটা বলছে যে মানে ওর চেনাশোনা একজন একটা একজন মানে বন্ধু ছিল, যে অ্যাকচুয়ালি ওর ওনার হাজবেন্ড উনি এবং ওনার দুটো একটা ছেলে একটা মেয়ে আর কি। তো ওরা থাকতেন মুম্বাইতেই, তো তারপরে ওনার ওনার হাজবেন্ডের চাকরি সূত্রে উনি দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশে ওনারা চলে যান আর কি। তো এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে তো মানে অনেক মানে অনেকগুলো দেশ আছে, তা আমি আর ওই দেশের নামটা বলছি না। তো দক্ষিণ পূর্ব এশিয়ার একটা জায়গা উনি যান, গিয়ে ওইখানে ওনারা মানে চাকরির পরবর্তী যে পর্যায়টা আর কি ওখানে ওনারা শুরু করেছেন আর কি। তো মোটামুটি এবারে যেরকম বাড়ি ভাড়া নিয়ে থাকতে হবে, তো ওনারা বাড়ি ভাড়া করেছেন, তো ওই পার্টিকুলার দেশে না তামিল গোষ্ঠীটা একটু জনগোষ্ঠীর লোকজন একটু বেশি। তো ওনার যে মানে বাড়ির যে বাড়িওয়ালা ছিল উনি তামিল ছিলেন, তো উনি তো বাড়ি পেয়েছে এবং ওনাদেরকে এক মাস মানে এক বছরের একটা মানে একটা অ্যাডভান্স অ্যামাউন্ট দিতে হয়েছে, প্লাস 6 মাসের একটা অ্যামাউন্ট মানে রেন্ট পে করতে হয়েছে, তো এরকম ব্যাপার আর কি। দিয়ে ঠিয়ে তো ওরা বাড়িটা তো ওরা নিয়ে নিয়েছেন, নেওয়ার পরে তো ওনারা মোটামুটি গুছিয়ে টুছিয়ে নিয়েছেন, সেটেল হয়ে গেছেন। এবং তারপরে ওনার হাজবেন্ডের মোটামুটি মানে অফিসের অনুযায়ী ট্রাভেল শুরু হয়ে গেছে। তো উনি ট্রাভেলের জন্য উনি বেরিয়ে গেছেন, মানে উনি মানে মানে উনি আর কি ওখান থেকে ধরুন কোনোদিন অস্ট্রেলিয়া যাচ্ছেন, বা ওখান থেকে ধরুন কোনোদিন চায়না চলে যাচ্ছেন। উনি অ্যাকচুয়ালি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে না যুক্ত ছিলেন, তো উনি তখন ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে সেলসের মানে উনি অনেক মানে অনেক উপরের পজিশনে ছিলেন আর কি। তো ওইসব মিটিং টিটিং এর জন্য উনি ডিফারেন্ট ডিফারেন্ট কন্টিনেন্টে ঘুরতেন আর কি। তো এবারে বাড়িতে উনি রয়েছেন আর ওনার ছেলে আর ওনার মেয়ে। তো এবার কি হলো, এবার আমার মানে উনি মানে আমার বন্ধুটি মানে বন্ধু বলছে আর কি যে যে ওরা মোটামুটি সেটেল হয়ে গেছে এবং ওরা মোটামুটি থাকতে পারছে, ওখানে জমে গেছে মানে মালপত্র নিয়ে আসা হয়েছে, হ্যাঁ আস্তে আস্তে বাচ্চাদের স্কুল টুল ঘরে মানে ইসে করে দেওয়া হয়েছে। তো এবার বাচ্চারা যখন স্কুলে চলে যাচ্ছে, তো ভদ্রমহিলা ডেফিনেটলি বাড়িতে একা হয়ে যাচ্ছেন, হ্যাঁ তখন উনি ওখানে চাকরি করতেন না।
তো একদিন এরকম দুপুর বেলা উনি মানে আচ্ছা আমি একটা না কথা বলে রাখি, আমি না একটু রাস্তার ধার থেকে মানে রাস্তার ধারে বসে আছি, তো তো মাঝে মাঝে হয়তো অ্যাম্বুলেন্স বা পুলিশের গাড়ি যেতে পারে খুব জোরে আওয়াজ করে, তো সেক্ষেত্রে যদি কোনো আওয়াজ হয় তাহলে আমাকে একটু মানে মার্জনা করবেন। তো যাই হোক, এবার হ্যাঁ, তো ওইখানে তো ওনার তখন বাড়িতে মোটামুটি একা লাগছে, তো এরকম একদিন দুপুরবেলা উনি শুয়ে আছেন, আর ওনার বাড়িটা অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট আর কি, মানে 3 বেডরুম অ্যাপার্টমেন্ট, একটা বিশাল বড়, 2টো বাথরুম আছে। হ্যাঁ, তো থ্যাংক ইউ সুমিদি, তো থ্যাংক ইউ টাকি হাসান। আমি আমাদের আপনাদের কমেন্টটা পড়ছি, আমি দেখতে পাচ্ছি সবই, আমি পরে কমেন্টগুলো মানে উত্তর দেবো আর কি, কারণ এই গল্পটা একটু বড়, আমি মানে আমার মানে খেই হারিয়ে যাবে যদি আমি কমেন্টগুলো উত্তর দিই আর কি। তো তো এবারে উনি মানে এরকম একদিন দুপুরবেলা শুয়ে আছেন বিছানায়, তো হঠাৎ উনি মানে আধ ঘুমন্ত অবস্থায় উনি মানে এটা মানে অনুভব করছেন যে ওনার পাশে ঘরের মধ্যে না একটা বেড়াল ঢুকেছে, মানে বেড়াল মানে একটা বেড়ালের মতন একটা আওয়াজ করা একটা একটা আওয়াজ করছে হালকা, উনি আধ ঘুমন্ত অবস্থায় রয়েছে, এবং তো ওনার মনে অনেকদিন ধরে না একটা বেড়াল পোষার একটা ইচ্ছা ছিল আর কি, একটা বেড়ালের আওয়াজ আসছে মানে ম্যাও ম্যাও করে একটা আওয়াজ আসছে, তো তো উনি মানে আধ ঘুমন্ত অবস্থায় ভাবছেন যে বেড়ালটা যে এসছে, আমি তো থাকি 6তলার ওপরে, সরি 8তলার ওপরে, এবার বেড়ালটা এখানে ঢুকলো কি করে, আমার আমার ঘরে তো কোনো বেড়াল নেই, এরকম নয় যে পাশের বাড়ির জানলা দিয়ে বেড়াল ঢুকবে, তো উনি ভাবছেন যে ঠিক আছে এসে গেছে, যদি থেকে যায় তাহলে ভালোই হবে। তারপরে ওনার হঠাৎ করে মনে এসছে, হ্যাঁ, যে আরে আমি তো বাড়িতে রয়েছি, দরজা জানলা সব বন্ধ, আমার বাড়িতে কেউ নেই, তো বিড়ালটা আসলো কোত্থেকে, তো উনি ধর্মর করে উঠে বসেছে, তো উঠে বসার পরে উনি দেখছেন সত্যি কেউ কিছু নেই, উনি মানে এ ঘর ও ঘর সে ঘর ঘোরা হয়েছে, উনি দেখছেন উনি কিছুই নেই, তো তারপরে আবার এসে উনি শুয়েছেন, এবং সেদিন সেদিন মানে চিন্তা করেছেন আর কি যে মানে আবার এই ঘটনাটা মানে বেড়ালের ব্যাপারটা ওনার সাথে মানে 2বার 3বার এই ঘটনাটা হয়েছে, মানে উনি শুয়ে আছেন ভোরের দিকে, কখনো একদম সকালবেলা, ধরুন মানে অনেক ভোরের দিকে, আমি বলবো না যে 3টের আগে দেখেছি কি 4টের আগে দেখেছি, এরকম কিছু নয়, অনেক ভোরের দিকে তো এরকম বেড়ালের একটা পেয়েছেন, এবং অনেক সময় এরকম হয়েছে যে ওনার মনে হয়েছে বেড়ালটা লাফিয়ে ওনার কম্বলের উপর উঠলো, হ্যাঁ, উঠে পায়ের কাছে ঘুরছে, তো ওটা একটা ফিল হয়েছে ওনার ওটা। তো উনি প্রতিবারই উনি আদৌ ঘুমেছিলেন এবং উনি ভাবছেন যে হয়তো চোখ খুললে বিড়ালটাকে দেখতে পাবো, কিন্তু কোনোবারই উনি দেখতে পাননি। তো তো যাই হোক, এরপর একদিন কি হয়েছে, তো এরকম উনি সকালবেলা শুয়ে আছেন, আর উনি যে ঘরে শুয়েছেন বাচ্চারা অন্য ঘরে শোয়, আর তৃতীয় ঘরটা হচ্ছে গেস্ট রুম, তো হঠাৎ করে ওনার মনে হয়েছে যে ওনার ছেলে বড়, তো ছেলে এসে ওনার পাশে শুয়েছে, তো উনি মানে মানে উনি ভেবেছেন ছেলে এসে শুয়েছে, তো উনি কম্বলটা নিয়ে ছেলের ওপর দিতে গেছেন, যখন কম্বলটা নিয়ে ছেলের ওপরে দিতে গেছেন হঠাৎ করে তাকিয়ে দেখছেন যে পাশে না বিছানার জায়গাটা মানে ইসে রয়েছে মানে ঘাটা রয়েছে, কিন্তু পাশে অ্যাকচুয়ালি কেউ নেই, কিন্তু উনি বলছেন যে আমি কিন্তু খুব মানে খুব ভালোভাবে জিনিসটা ফিল করেছি যে কেউ একটা এসে আমার পাশে শুয়েছে, এবং আমি বুঝলাম যে বিছানাটা নেমে গেল, উঠে আসছে মানে হাত মানে মানে হাতে পায়ে দিয়ে উঠে আসছে এবং বিছানাটা নেমে গেল, তো এটা উনি ফিল করেছেন। তৃতীয় যে ঘটনাটা ঘটেছিল ওনার সাথে সেটা হচ্ছে এই 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 দুটো ঘটনার কিছুদিন পরে, ওনার না বাড়িতে অনেক রকমের মানে মানে বলে না একটা বাংলা একটা ওয়ার্ড আছে অশৈলী কাণ্ড, তো অশৈলী কাণ্ড হওয়া শুরু হলো, মানে ধরুন উনি বাইরে টিভির ঘরটাকে ধরুন খুব সুন্দর করে গুছিয়ে এসছেন বা টিপটপ করে রেখেছেন, সোফার মধ্যে কুশন টুশন গুলোকে গুছিয়ে এসছেন, এবারে যখন উনি ওখানে ফেরত গেছেন গিয়ে দেখছেন মানে বাইরের ঘরটা একদম পুরো ঘাঁটা, মানে রিমোটটা মাটিতে পড়ে আছে, নিউজ পেপার গুলো ছড়ানো ছিটানো, বই অন্য জায়গায় উড়ে চলে গেছে, হ্যাঁ, মানে সে একটা অদ্ভুত ব্যাপার।
তো উনি চিন্তা করছেন যে আরে আমি তো এগুলো ঘরগুলো তো এখানে গুছিয়ে গেছি, তো আবার গুছিয়ে যাওয়ার পরে এসে এই কাণ্ড, তখন ওনার ছেলে মেয়েদেরকে বকছেন। তো প্রথম প্রথম ভেবেছেন ছেলে মেয়েরা করছে, পরের দিকে দেখা গেল যে ছেলে মেয়েরা না থাকলেও ঘটনাটা ঘটছে। তো এই ঘটনা যখন আস্তে 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 মানে শুরু হচ্ছে, আবার কখনো কখনো কি হতো যেটা একটা একটু একটু ভয়ঙ্কর, মানে আস্তে আস্তে না মানে ঘটনার ইন্টেন্সিটিটা মানে বাড়ছে আর কি। কেন হয়েছে, ধরুন টিভি দেখছে বসে দুপুরবেলা একা একা, হঠাৎ করে কিচেনের মধ্যে ঝনঝন ঝনঝন করে পুরো বাসনপত্র পড়ার আওয়াজ, বা কাঁচের বাসন ভেঙে যাওয়ার আওয়াজ, বা কিচেনের ওই পাল্লাগুলোকে মানে ফাট ফাট করে পাল্লাগুলো খুলে দিলে যেরকম করে আওয়াজ হয় ওরকম আওয়াজ। তো উনি দৌড়ে গেছেন দেখতে যে কি হলো, গিয়ে দেখছেন কোথাও কিন্তু কিচ্ছু নেই, সব কিন্তু একদম ঠিক আছে, কোনো বাসনও ভাঙেনি, কোনো মাটিতে বাসনও পড়েনি, সব জানলা যেরকম করে উনি গুছিয়ে রেখে গেছেন ঠিক সেরকম ভাবে কিন্তু সব গোছানো গোছানো রয়েছে। তো তখন উনি ওনার হাজবেন্ডকে ঘটনাগুলো বলেন যে দেখুন এই বাড়িতে কিন্তু আমার মনে হয় আমাদের থাকাটা ঠিক হবে না, আর কারণ আমি দুটো সন্তানকে নিয়ে আছি, তো এখানে কিন্তু এই বাড়িটার মধ্যে কিন্তু কিন্তু প্রবলেম রয়েছে। তো ওনার হাজবেন্ড বলছে ঠিক আছে, আমি এবারে ট্যুর থেকে ফিরি, ফেরার পরে আমরা ওই বাড়িটা চেঞ্জ করে দেবো। তো যাই হোক, তো এই বলার ফোন এই ফোন করেছে, তার পরের দিন সকালবেলা, ওই সকালবেলা একদম আর্লি মর্নিং এর টাইমে উনি ঘুমাচ্ছেন, তো তখন হঠাৎ করে ওনার এটা ফিলিং হচ্ছে একটা যে ঘরের মধ্যে কেউ ঢুকলো, ঢুকে উনি যেখানে শুয়ে আছেন সেইখান দিয়ে ওনার শরীরের উপর দিয়ে উঠে আসলো, এসে না ওনার মুখটাকে হ্যাঁ এরকম করে চেপে ধরেছে। এবং উনি বলছেন যে আমাকে মুখটা চেপে ধরেছে তার হাত দুটো না প্রচন্ড গরম, এবং মানে আমি মানে আমার মনে হচ্ছে আমি যদি চোখ খুলে তাকাই তাহলে আমার আমার চোখ আর ওনার ওর মানে ওর মুখ একদম সামনাসামনি হবে। তো উনি প্রাণপণে চোখ বন্ধ করে আছেন, উনি বলছেন আমি চোখ খুলবো না, আর যে ধরেছে মুখটা কেরম করে চেপে সে মানে চেষ্টা করছে আর কি, মানে ওনাকে মানে এসে করার আর কি, মানে একবার তুমি যদি তাকাও আমার দিকে হ্যাঁ তাহলে ভালো হয়, বা মানে বলছে না বাট ওনার মনে হচ্ছে আমি যদি তাকাই তাহলে আমি একটা বীভৎস কিছু দেখবো। তো উনি কিছুতেই মুখ চোখ খোলেননি, আর প্রাণপণে তখন মানে ভগবানের মানে নাম, আর উনি বলছেন তখন আমি ভগবানের নাম নেব কি, আমার তখন মাথায় কিছু আসছে না, মানে অনেকে বলে না যে এটা কি কখনো হয়, কিন্তু উনি বলছেন যে মানে মানে আমার মনে হচ্ছে যে আমি তখন মানে শ্বাস নিতে পারছি না, আমার বুকের ওপর কেউ একটা বসে আছে, মনে করুন আপনার বুকের উপর যদি কেউ খুব ভারী কেউ একটা বসে থাকে আর আপনার মুখ যদি ধরে থাকে আপনার দু হাতের মধ্যে। তো বেশ কিছুক্ষণ থাকার পরে ওই চাপটা যখন কমে গেল, তো তখন উনি ধর্মর করে উঠে বসেছেন, উঠে বসে দেখছে পুরো ফ্ল্যাট খালি, বাচ্চারা বাচ্চাদের ঘরে ঘুমাচ্ছে, কেউ নেই। তো এই ঘটনার পরে উনি গিয়ে বাড়ির ওনারের সাথে কথা বলেছে, তো ওনার অ্যাজ ইউজুয়াল যেরকম ওনারা বলে যে না না এই বাড়িতে এরকম কিছু এরকম কোনো ঘটনা নেই, আপনার এটা ভুল ধারণা, এরকম কিছু নেই, এই সেই আপনি এরকম বলবেন না, এটা খুব পশ লোকালিটির একটা ফ্ল্যাট। তো এইবার উনি যখন বাড়িতে ফেরত এসছেন, তখন না উনি বাড়ির সমস্ত মানে অ্যাপার্টমেন্টের মধ্যে না একটা খুব স্ট্রং একটা না তামাকের তামাকের গন্ধ পাওয়া শুরু করেছে, খুব স্ট্রং একটা মানে তামাকের গন্ধ একটা পুরো বাড়ির মধ্যে না কিছু কিছু জায়গায়, যেমন বারান্দায় বা বসার ঘরে বা শোয়ার ঘরে একটা কোণাতে বা বাথরুমের একটা জায়গাতে হ্যাঁ তামাকের গন্ধ পাওয়া শুরু করেছেন, এবং বেশ অনেকক্ষণ ধরে ওই 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 গন্ধটা থাকছে। এবং উনি তো স্মোক করেন না এবং বাচ্চারা তো স্মোক করার কোনো প্রশ্নই ওঠে না। তো উনি তখন বেশ কিছুক্ষণ পরে ধূপকাঠি টুপকাঠি জ্বালাচ্ছেন বা এ হচ্ছেন, বাট তামাকের গন্ধটা বেশ অনেকক্ষণ ধরে থাকছে। এবারে এই এই যখন ঘটনাগুলো চলছে, তখন না আস্তে আস্তে উনি মানে উনি বলেছেন যে ওনার না উনি খুব একটা ডিপ্রেশনের মধ্যে ঢুকে গেছেন আর কি, মানে মানে সারাদিন ওনার খুব লেথার্জিক লাগে, সারাদিন ধরুন শুয়ে আছে একটা মানে ডিপ্রেশনের মধ্যে রয়েছে, মন ভাল লাগছে না, হ্যাঁ বাচ্চা কাচ্চাদের সঙ্গে অত ইন্টারাকশন করছেন না, বাড়ির লোকজনের সঙ্গে ইন্টারাকশন করছেন না, এবং আস্তে আস্তে না ওনার মধ্যে একটা মানে একটা আত্মহত্যার করার একটা মানে প্রবণতা বা আত্মহত্যার করার মতন একটা চিন্তা ভাবনা ওনার মনের মধ্যে আস্তে আস্তে শুরু হলো। মানে আমি যতটা তাড়াতাড়ি ঘটনাটা বলছি, অ্যাকচুয়ালি ঘটনাটা তো অনেক দিন ধরে হয়েছে, মানে মানে প্রায় বছর খানেক ধরে ওনার সঙ্গে ঘটনাটা হয়েছে আর কি। মানে আমি ধরুন যদি আপনাকে বলি যে আত্মহত্যা করার একটা প্রবণতা বাড়লো, তার মানে এই নয় যে সঙ্গে সঙ্গে হলো, ধরুন ওটা ধরুন 2-3 মাস ধরে জিনিসটা মাথার মধ্যে ওনার চলছে আর কি, ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, মন ভাল লাগছে না,
শরীর ভাল লাগছে না, একটা শরীরের মধ্যে অস্বস্তি ভাব রয়েছে। তো এবার উনি তখন একদিন এরকম হয়েছে যে বারান্দা থেকে ধরুন নিচের দিকে তাকিয়ে আছে, দেখে বলছে যে নতলার উপরে রয়েছি, এবার আমি যদি এখান থেকে লাফ মারি তাহলে কিরম হবে, এবং আমার আমি যদি নিচে গিয়ে পড়ি তাহলে কি আমার পাটা আগে মাটিতে পড়বে না মাথাটা আগে পড়বে। হ্যাঁ, এবং ওনার মনে হচ্ছে কে যেন ওনাকে বলছে, মানে মানে ওনার মনে হচ্ছে যে কে যেন ওনাকে একটা আত্মহত্যা করার একটা একটা উস্কানি দিচ্ছে মাথার মধ্যে সব সময়, যে হ্যাঁ তুমি লাফাতে পারো, তুমি লাফাও, তুমি চেষ্টা করে দেখতে পারো, হ্যাঁ এরকম ব্যাপার আর কি। তো বা ধরুন কিচেনে ধরুন কাট জিনিসপত্র ধরুন কাটছে, হ্যাঁ ধরুন চপ করছে, তখন ওনার মনে হচ্ছে যে এই ছুরিটা কত ধার, এবার এই ছুরিটা দিয়ে যদি আমি আমার হাতের কবজিতে যদি চালিয়ে দিই তাহলে মানে কিরম হতে পারে, জিনিসটা কিরম হবে, রক্ত প্রচুর বেরোবে, বা রক্ত বেরোলেই বা কি, হ্যাঁ আমার আমার আর এই জীবনে আছে কি, মানে এরকম একটা চিন্তা ওনার মাথা সবসময় ঘুরছে। হ্যাঁ, নেগেটিভ ইনফ্লুয়েন্স বলতে পারেন। তো মানে বলে না যে আস্তে 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 আস্তে, কয়েকদিন আগে দেখবেন আপনি মানে দেবাদীপ বাবু একটা কথা বলেছিলেন যে যে ডেমনিক যে এন্টিটি গুলো হয়, সেটা আমি জানি টাকি টাকি হাসান ভাই আরো ভালো বলতে পারবে, ডেমনিক যে এন্টিটি গুলো হয় না, ওরা আস্তে আস্তে আপনার মাইন্ডের উপরে না একটা কব্জা করা শুরু করে, মানে ওরা হয়তো আপনাকে দেখা দেবে না বাট মাইন্ডের মধ্যে একটা কব্জা করা শুরু করে আস্তে আস্তে। তো ওরা এরকম ওই নেগেটিভ ইনফ্লুয়েন্স বা আত্মহত্যা করার প্রবণতা বাড়ছে, হ্যাঁ আর শরীরের মধ্যে একটা খুব একটা অস্বস্তিকর ব্যাপার রয়েছে, এবং ওনার একটা ভাল লাগছে না, ওনার মানে একটা সারাদিন ধরে শুয়ে থাকতে ভাল লাগছে। এইবার এই যখন এই ঘটনাগুলো চলছে তার সাথে সাথে তখন শুরু হয়ে গেছে আরো কয়েকটা জিনিস শুরু হয়ে গেছে। কিরম হয়েছে শুরু, সারা ঘরের মধ্যে না প্রচুর চুল পাওয়া যাওয়া শুরু করলো। হ্যাঁ, চুল মানে ধরেন জলের যে ফিল্টার রয়েছে ওর মধ্যে ধরুন উনি দেখছেন যে মানে ধরুন জল খুললো তো দেখলেন জলের মধ্যে চুল রয়েছে, তো উনি ভাবলেন যে জলের মধ্যে চুল কোত্থেকে আসবে, ফিল্টারটা খুলে দেখলেন ওর মধ্যে চুল রয়েছে। বা ফ্রিজের মধ্যে ধরুন জিনিসপত্র রাখা হয়েছে, এবং হ্যাঁ ফ্রিজের মধ্যে যে জিনিসপত্রগুলো রাখছেন সেগুলো মানে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রিজ রাখা, কিন্তু পুরো মোল্ড হয়ে যাচ্ছে, মানে ছাতা ধরে যাচ্ছে, কালো কালো ছাতায় খাবার দাবার ভরে যাচ্ছে। হ্যাঁ, দুধ এনেছেন একদিনের মধ্যে দুধ খারাপ হয়ে যাচ্ছে, মাখন খারাপ হয়ে যাচ্ছে, পাউরুটি খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর মানে বাথরুমে জলের এরিয়াগুলোতে, হ্যাঁ মানে একটা অদ্ভুত একটা বাজে একটা ভ্যাপসা গন্ধ, কিন্তু ফ্ল্যাটটা কিন্তু নতলায়, একটা এমন এমন উনি বলেছিলেন যে একটা জায়গা ছিল যেখানে জায়গাটা খুব স্যাঁতস্যাঁতে হয়ে গেছিল মানে কিছুদিনের জন্য, এবং দেয়ালের মধ্যে না একটা একটা এরকম একটা কালো কালো একটা দাগ এসে গেছিল, মানে জানি না সেটা ওনাকে নিয়ে এসে দেখানো হয়েছিল, ওনার বলেছিল বাড়ির ইন্টারনাল কোনো পাইপের লাইন হয়তো ফেটে গেছে, তো ওনার কমপ্লেন টমপ্লেন লঞ্চ করেছিল ওটার জন্য। তারপরে মানে দেখা যাচ্ছে আস্তে আস্তে ওনার না, হ্যাঁ তো ওই চুলের সাথে সাথে মানে খাবার দাবার নষ্ট হয়ে যাওয়া, একটা খুব মানে একটা বিচ্ছিরি একটা গন্ধ সারাক্ষণ ঘরের মধ্যে রয়েছে। হ্যাঁ, তারপরে উনি না সব জায়গা থেকে না খুব পচা, মানে ধরুন পচা ইঁদুর মরে গেলে যেরকম গন্ধ বেরোয় বা ওই ধরনের একটা মাংসের পচা গন্ধ উনি ওনার অ্যাপার্টমেন্টের সব জায়গা থেকে পেতেন। তখন উনি ওনার এই ঘটনাগুলো হওয়ার পরে উনি কিন্তু মানে খুব মানে মানে খুব ভয় পেয়ে গেছিলেন যে জিনিসগুলো কি হচ্ছে। তো হ্যাঁ ঠিক, আপনি ঠিক বলেছেন। তো তো উনি বলছেন যে উনি তখন গিয়ে ওনারকে আবার বলেছে, তো ওনার বলছে না না এরকম কিছু নেই তো আমার বাড়িতে, আপনি আবার এরকম অলরেডি আপনার যদি না পোষে তাহলে আপনি ইসে করুন এই সেই। তো তখন ওনারা মানে ওই ওই দিদি যে ছিলেন আর কি, তো উনি অ্যাকচুয়ালি খুবই লাভেবল একটা 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 একজন মানে মানুষ আর কি। হ্যাঁ, তো আমি ওনার জন্য আমার খারাপই লেগেছিল যে মানুষকে কিসব যেসব কিসব জিনিসের মধ্যে দিয়ে যেতে হয় আর কি। তো তো তখন উনি একদিন এরকম এই ঘটনাটা যখন মানে হয়েছে, মানে যে জায়গায় জায়গায় কালো ড্যাম্প হয়ে গেছে, প্লাস বাথরুমের মধ্যে জলের মধ্যে চুলের পোর্শন রয়েছে, হ্যাঁ তো এইসব দেখার পর না মানে ওনার একটা অস্বস্তি লাগা শুরু করেছে। তো একদিন উনি এরকম বাড়ির কাছে একটা মানে বাজারে বা মার্কেটে গেছেন, ফেরার সময় উনি দেখছেন যে একটা জায়গায় না ইসে রয়েছে, মানে একটা একটা অ্যাস্ট্রোলজার মানে বলতে পারেন ফেংশুইয়ের দোকান রয়েছে। তো ফেংশুইয়ের দোকানটা
ওনাকে উনি কি বলেছেন যে দেখুন দাদা আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে, ইংরাজিতে বলেছে। তো উনি বলেছেন ঠিক আছে আপনার বাড়ির আপনি অ্যাড্রেস রেখে যান, আমরা আপনার বাড়িতে যাব, গিয়ে আপনার বাড়িতে আমরা দেখবো কি করা যায়। তো বলার মতন কথা মতন উনারা নেক্সট দিন সকাল সকাল এসে গেছে। আসার পরে যে ফেংশুইয়ের যে মাস্টার, যে বা আমি ফেংশুই মাস্টার বলছি আমি জানি না অ্যাকচুয়ালি উনি ফেংশুই বলাটা ঠিক হবে কি না আমার, মানে যিনি এসেছিলেন আর কি, তো উনি আসার সঙ্গে সঙ্গে উনি মানে বাড়িতে ঢোকার সাথে সাথে ওনার একদম একটা শরীর মানে একদম শক্ত হয়ে গেছে, বলছে আপনার বাড়িতে কিন্তু একটা প্রবলেম আছে, এবং যে প্রবলেমটা আছে একটা প্রবলেম নেই অনেকগুলো প্রবলেম আছে, কিন্তু তার মধ্যে একটা প্রবলেম এখানে কিন্তু খুব স্ট্রং, এবং সেই স্ট্রং প্রবলেমটাই কিন্তু এই সমস্তগুলো ক্রিয়েট করছে, বাকি যে জিনিসগুলো রয়েছে ওইগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই স্ট্রং যে এন্টিটি যেটা রয়েছে সেটা কিন্তু এতটাই স্ট্রং যে বাকি যে এন্টিটি গুলো রয়েছে ওগুলো কিন্তু এর উপরে উঠতে পারছে না, মানে এর সঙ্গে কম্পিট করতে পারবে না, কোনো কোনো সুযোগই নেই ওদের। তো তারপর উনি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় গেছেন, হ্যাঁ, তো সব দেখে টেখে গেছেন, যে বাথরুমে গেছেন বা ব্যালকানিতে গেছেন, কিচেনে গেছেন, শোয়ার ঘরে গেছেন, সব জায়গায় গেছেন। হ্যাঁ, তো গিয়ে উনি মানে একটা মানে মানে বলতে পারেন যে হিন্দিতে যেটা বলে আর কি ছানবিন করেছেন, এবং উনি বলছেন যে দেখুন আপনার এই আপনার সঙ্গে এই জিনিসটা মানে আপনি যেখানে যবে থেকে এখানে রয়েছেন তবে থেকে এটা এই এই অ্যাপার্টমেন্টে আছে, কিন্তু এটা এখন কি হয়েছে আপনার সঙ্গে না এটা এখন অ্যাটাচ হয়ে গেছে, মানে এটা আপনাকে ছেড়ে কোথাও যাবে না, মানে আপনি যদি এই বাড়ি ছেড়েও দেন, আপনি যদি অন্য জায়গায় চলে যান বা অন্য দেশেও যদি চলে যান, হ্যাঁ, ইট উইল স্টিল স্টে উইথ ইউ। তো এটা একমাত্র ইসে হচ্ছে যে আপনাকে এটা আপনাকে ইসে করতে হবে, মানে এটাকে আপনাকে এক্সোরসিজম করতে হবে বা এটাকে দূর করতে হবে আপনার থেকে। তো উনি বলে টলে গেছেন, যাই হোক, তো যেদিন উনি বলে গেছেন তো উনি বলছে দেখুন এটা করতে একটা টাইম লাগে, একটা 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 নির্দিষ্ট টাইম আছে, একটা নির্দিষ্ট সময় আছে, তো ওই সময়ের মধ্যে এটাকে করতে হবে আর কি। তো ওইটা একটু 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 দূরে মানে একটু একটু দূরে ছিল আর কি ওই সময়টা। তো উনি বলছেন ঠিক আছে আপনি আপনি আমার দোকানে আসবেন, আপনাকে আমি একটা একটা মানে ইমিডিয়েট একটা ইসে দিয়ে দেবো আর কি। তো সেদিন দুপুরবেলা উনি চলে যাওয়ার পরে উনি চান করতে গেছেন আর কি। তো যখন চান করছেন, তো চান করতে করার সময় এবারে অবভিয়াসলি শাওয়ার ক্যাবিনেট থাকে না, যে দরজা টেনে দিলে একটা ছোট্ট শাওয়ার ক্যাবিনেট টাইপের হয়ে যায়, তো ওনার ওখানে ঢুকে চান করছেন, এবং যখন চান করছেন তখন ওনার প্রচন্ড তামাকের গন্ধটা যেমন ছিল ওটা আরো বেড়ে গেছে হুড়মুড় করে, এবং ওনার মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, কারণ হট শাওয়ার চলছে, একটা বাষ্প সৃষ্টি হয়েছে দেয়ালের মধ্যে, মানে কাঁচের মানে শাওয়ার ক্যাবিনেটের দেয়ালের মধ্যে পুরো কাঁচের পুরো এই মানে বাষ্প পুরো ছেয়ে গেছে। এবার উনি যখন বেরোনোর জন্য ছটফট করছেন আর কি, উনি বেরোবেন দরজা খুলে বেরোতে হয়েছে, তখন দেখছেন যে শাওয়ার ক্যাবিনেটের যে কাঁচের দরজাটা রয়েছে না, ওটার ওপর থেকে তিনটে এরকম মোটা মোটা আঙুল দিয়ে, যদি কারোর যদি কারোর হাতে ধরুন যদি তিনটে আঙুল থাকে, সে যদি এরকম করে ওপর থেকে নিচের দিকে আঙুলটা দিয়ে টানে, তো এরকম তিনটে আঙুলের এরকম দাগ রয়েছে, হ্যাঁ, একদম সোজা তিনটে আঙুলের দাগ, মানে বাঁকা একটু আঁকা বাঁকা দাগ রয়েছে, এবং ওনার যেন মনে হচ্ছে যে ওইখানে দাঁড়িয়ে কেউ ওনাকে লক্ষ্য করছিল যে উনি শাওয়ার নিচ্ছিলেন। এবং এই কথাটা আমি কেন বলছি, কারণ এই যে শাওয়ার ক্যাবিনেটের সঙ্গে সঙ্গে উনি ঘরে গিয়ে না ওনার মোবাইল দিয়ে শাওয়ার ক্যাবিনেটের ছবি নিয়েছিলেন, যে ছবিটা আমি দেখেছি, মানে ওই দিন রাতে আমার যে বন্ধু গল্পটা বলছিল আমাকে অনেকগুলো ছবি দেখিয়েছিল, তার মধ্যে শাওয়ার ক্যাবিনেটেরও একটা ছবি ছিল। তো তখন ওনার সত্যি খুব ভয় লেগেছে, এবং আর একটা জিনিস ছিল সেটা কি জানেন তো, সেটা হচ্ছে ওনার হাজবেন্ডকে না ওনার কাছে কখনো রাখতে দিত না, মানে থাকতে দিত না, মানে যখনই ওনার এখন ওনার হাজবেন্ড কিন্তু চাকরি বাকরিতে খুব ভালো করছে, তখন খুব ভালো হঠাৎ করে ভালো করতে শুরু করে দিলেন, ওনার খুব ট্রাভেল হওয়া শুরু করলো, হ্যাঁ, এবং যে হাজবেন্ড ওয়াইফ যে একসঙ্গে থাকবে, যে যে একটা হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে থাকলে যে একটা জোর পাওয়া যায়, হ্যাঁ, বাবা মা ভাই মানে সন্তানের সাথে একসাথে রয়েছে জোর পাওয়া যায়, সেটা কিন্তু হচ্ছিল না। তো সেটাও একটা হতে পারে হয়তো, যেরকম আপনারা জানেন যে হয়তো ওটা ওটাতে একটা কোনো ইনফ্লুয়েন্স ছিল কিনা সেটাও কেউ জানে না, হতেও পারে নাও হতে পারে। যাই হোক, সেদিন বিকেলবেলা উনি গেছেন সেই ফেংশুই মাস্টারের মানে ওনার দোকানে, তো ওনার একটা উনি এরকম একটা ওনাকে একটা একটা মালা দিয়েছেন ধারণ করার জন্য, বলেছেন সবসময় এটা পরে থাকবেন, হ্যাঁ, আপনি গলা থেকে খুলবেন না। তো ওটা পরে যখন উনি বাড়িতে এসছেন, তো কিছুদিন না ওনার সঙ্গে কেমন কিছু হয়নি, মানে ইট ওয়াজ অল রাইট। তারপরে মোটামুটি তার কিছুদিন পরে
কি হতো, যখনই উনি মালাটা পরে থাকতেন না, তখন মালাটা না আস্তে আস্তে না খুব গরম হয়ে যেত, মানে এত গরম হয়ে যেত যেন মানে একটা গরম মানে ছ্যাঁকা লাগার মতন অবস্থা আর কি, মানে যেখানে আছে সেখানে তো ছ্যাঁকা লেগে যাবে একটা এরকম ব্যাপার, এত এত গরম হতো। তো তো এখন কি হচ্ছে যে একটা কিছু দিয়েছে, এখন উনি উনি বলছেন যে দেখো আমার মানে, আর ওটা যখন উনি পড়তেন তখন না ওনার বডি টেম্পারেচার না খুব বেড়ে যেত। তো একদিন এরকম হয়েছে যে উনি এরকম ওটা পড়ে শুয়েছিলেন, খুব গরম লাগছিল বলে ওটা উনি খুলে বিছনার পাশে না ওটাকে রেখে দিয়েছেন। এবারে পরের দিন যখন সকালে উঠেছেন, উঠে দেখছেন যে যে মালাটা যে উনি মানে যে রেখেছিলেন বিছনার পাশে, সেখানে মালাটা নেই, মালাটা কিন্তু মাটিতে পড়ে আছে, আর মালাটা না একদম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, একদম মানে একদম গুঁড়ো গুঁড়ো। এবং এটা একদম সত্যি ঘটনা, কারণ ওটারও আমরা ছবি দেখেছি, মালাটা একদম পুরো গুঁড়ো গুঁড়ো স্ম্যাশড হয়ে গেছে। আর বাচ্চারা গুলো কেউ করবে না, যখন বাচ্চারা জানে যে মায়ের সঙ্গে একটা এরকম ঘটনা চলছে, মা শরীর ঠিক নেই। হ্যাঁ, তো এবং যখন উনি উঠেছেন দেখছেন ওনার শরীর প্রচন্ড ভারী, মাথা ধরে আছে, এবং যখন উনি আয়নার কাছে গেছেন তখন দেখছে ওনার বাঁ কাঁধের ওপরে তিনটে না আঙুলের মানে যার ওই রকম মানে তিনটে আঙুল যার থাকবে আর কি, তো এই তিনটে আঙুলের এরকম মোটা মোটা দাগ ওনার বাঁ কাঁধের মধ্যে রয়েছে, এবং ওটার একটা মানে এরকম ফটো দিয়ে ছিল, এই ফটোটাও কিন্তু আমরা দেখেছি, মানে ওনার ফটোর সাথে বাঁ কাঁধে লাল হয়ে তিনটে মোটা মোটা আঙুলের দাগ রয়েছে, এবং যেন কেউ খুব শক্ত করে চেপে ধরলে যেরকম আঙুলের ছাপ পড়ে যায় কারো গায়ের ওপরে, ওইরকম একটা দাগ রয়েছে আর কি ওনার কাঁধের মধ্যে তিনটে। তো মানে এই এই ঘটনার পরে তো তখন উনি মানে ওনাদেরকে মানে ওনার ওই ফেংশুই মাস্টারকে কি বলেছেন, তো আর তখন ওনার বাড়িতে মানে ইন্ডিয়াতে আর কি ওনার বাবার শরীরটা ঠিক ছিল না, তো উনি আবার ফ্লাই ব্যাক করেছেন, মানে ফেংশুই মাস্টারকে বলে গেছিলেন বাট উনি ফ্লাই ব্যাক করেছেন। ফ্লাই ব্যাক করার পরেও মানে ওনার ইন্ডিয়াতে এসে একটা দুটো জায়গায় গেছেন, হ্যাঁ মন্দিরে দেখিয়েছেন, তো মন্দিরে দেখানোর পরে ওরাও মানে উনি যেহেতু মানে মানে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন তো উনি দেখিয়েছেন, তো ওরা বলেছেন দেখুন আপনার সঙ্গে একটা কিছু তো এরকম রয়েছে, কিন্তু এই জিনিসটার সোর্স যেখানে সেই সোর্সটা থেকে এই জিনিসটাকে আপনাকে কিন্তু সরাতে হবে, এটা কিন্তু আপনি যদি এখানে ভাবেন যে আপনি এখানে আপনি পুজো করতেই পারেন বাট এটাতে আপনার খুব একটা ফল হবে না। তো যাই হোক, তারপর উনি যখন ফেরত যাচ্ছেন মানে কেরম কপাল, তখন না ফ্লাইটের ওপরে যে ওই কেবিন লাগেজ রাখে, ওই কেবিন লাগেজের একটা সুটকেস ওনার মাথায় পড়ে, মানে একটা না দুটো সুটকেস ব্যাক টু ব্যাক ওনার মানে একটা সুটকেস মাথায় পড়েছিল, একটা বোধহয় ঘাড়ে পড়েছিল, মানে কেউ নামাতে গিয়ে ওনার ঘাড়ে ফেলেছে আর কি, এবং ওটাতে উনি ভালো জখম হয়েছিলেন, মানে মাথা ফাটা ফেটে গেছিল, মানে এয়ারপোর্টে স্টিচ ফিস দিতে হয়েছিল ওনাকে হসপিটাল থেকে ডাক্তার আনিয়ে। তো যাই হোক, এই অবস্থায় উনি ফেরত আসলেন, তখন ওই ফেংশুইয়ের যে মাস্টার ছিলেন উনি বললেন যে ঠিক আছে আপনার এরকম ডে চলে আসছে, আপনাকে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা শুরু করতে হবে, প্রচুর জিনিস সামগ্রী লাগবে, জিনিসপত্র লাগবে, ওটাকে আপনাকে মানে যদি লড়াই করে ওনাকে বের করানো না যায় তাহলে ওনাকে তুষ্ট করে বের করতে হবে বা সামথিং, এরকম একটা ব্যাপার আছে সেটা ওরা ভালো বুঝবে। তো এবারে যখন এই এইসব ঘটনা যখন চলছে তখন কিন্তু আর হ্যাঁ উনি কি করেছিলেন যে ওনার তখন ওর মানে ওনার একজন দুজন বন্ধুও হয়ে গেছিল তখন ওই ওই এরিয়াতে ওই মানে ওই ওই দেশে আর কি, তো ওরা বলেছে ঠিক আছে তোমার যখন এসব ঘটনা থাকবে তখন তুমি চাইলে তোমার বাচ্চাগুলোকে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো, আমার বাচ্চাগুলোকে দেখে রাখবো, কোনো অসুবিধা নেই। তো মানে এমতো পরিস্থিতিতে উনি মানে মোটামুটি জিনিসপত্র কেনা শুরু করেছে। এবারে আমার যে বন্ধু যে মুম্বাইতে থাকে তার সঙ্গে না ও এরকম একদিন রাত্রেবেলা বসে মানে হোয়াটসঅ্যাপে চ্যাট করছে আর কি, যে আর বলিস না এই চলছে, এই ঘটনা হয়েছে আজকে, এইটা হয়েছে আজকে, ওটা হয়েছে, এবং বাকি ঘটনাগুলো কিন্তু তখন কন্টিনিউ হচ্ছে, মানে এই যে চুল পাওয়া বা মানে ফাঙ্গাসে ভরে যাওয়া, ঘর দর প্রচন্ড নোংরা হয়ে যাওয়া, বা মানে তখন আর ওইসব ওসবে তখন আর ওনার খেয়াল নেই। হ্যাঁ, ওনার খুব চাপের মধ্যে উনি তখন ছিলেন ওই সময়টাতে। তো হঠাৎ করে আমার যে বন্ধু মুম্বাইতে থাকে ও দেখছে ওর কাছে না মানে একটা এমন ল্যাঙ্গুয়েজে চ্যাটগুলো আসছে যেটা সম্ভব না। তখন ও মানে ওনাকে মানে মেসেজ ব্যাক করে জিজ্ঞেস করে যে তুই মানে কল করে জিজ্ঞেস করে যে তুই আমাকে এসব কিসব লিখে পাঠাচ্ছিস মেসেজের মধ্যে। তখন ও বলছে না আমি তো এরকম কিছু লিখি না, আমি তো তোকে মানে মানে ইংরাজিতে লিখছি, নালে ইংরাজি হরফে বাংলায় লিখছি।
বলছে না তুই আমাকে সব কিছু পাঠিয়েছিস, তখন ও আবার ওই মেসেজগুলো পাঠিয়েছে ওকে। তো যখন মেসেজগুলো পাঠিয়েছে, তখন আমার বন্ধুর মাথায় এসছে একটা চিন্তা যে একটা দেখি তো এটাকে গুগল ট্রান্সলেটারে দিয়ে কিছু করা যায় কিনা। তো গুগল ট্রান্সলেটারে যখন ওটাকে ফেলেছে, তখন বলছে ওখানে ওখানে আসছে, মানে ওখানে লেখাটা আসছে যে ইউ উইল নেভার উইন, ইউ উইল লুজ। হ্যাঁ, আই এম নট গোয়িং এনিওয়ার, ইউ উইল লুজ অ্যান্ড ইউ উইল নেভার উইন। তো এইটা দেখার পর আমার বন্ধু, যে মুম্বাইতে যে আমার মানে বন্ধু ছিল আর কি, ওর তখন অবস্থা খারাপ হয়ে গেছে। ও বলছে আমার তো ডেফিনেটলি, বললাম ভাই তোর তোর ব্যাপার, তুই ওখানে থাক, তোর ওখানে নিয়ে, ও একটা ওর একটা বাচ্চা ছেলে আছে। তো ও বলছে আমি রাত্রেবেলা মানে হনুমান চালিসা চালিয়ে সারা রাতে লাইট ফাইট জ্বালিয়ে, হ্যাঁ আমি সেদিনকে রাতে ওর আর ঘুম আসেনি। এবার আস্তে আস্তে ওই এক্সরসিজমের ডেটটা এগিয়ে আসছে। তো এর মধ্যে অনেক ঘটনা হয়েছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, কারণ তার আরো বড় হয়ে যাবে গল্পটা। তো এবার এক্সরসিজমের একদিন আগে, তো একদিন আগে কি হয়েছে, হঠাৎ করে উনি মানে এরকম ঘরে বসে আছেন, মানে চিন্তা করছেন যে কালকে হবে, জিনিসপত্র আনা হয়েছে এই সেই। হ্যাঁ, আর এর মধ্যে কি হয়েছে, ওই চাইনিজ অ্যাস্ট্রোলজার বা ফেংশুই যে মাস্টার ছিল, ও না ওর ওনারের ওনারের সঙ্গে ওনারের সাথে কথা বলেছে, মানে চাপ দিয়ে কথা বলিয়েছে যে ওই বিল্ডিং এ না এই পার্টিকুলার জিনিসের ইনফ্লুয়েন্সে এসে অনেকে ওখান থেকে আত্মহত্যা করেছে। এবারে আপনি মানে আপনাদের যদি খেয়াল থাকে, আমি বলেছিলাম যেখানে অনেকগুলো এন্টিটি আছে বলেছিল, তো যারা আত্মহত্যা করেছে হয়তো তাদের সোলো ওখানে রয়েছে, বাট উনি বলেছিলেন তার মধ্যে একজন আছে যে অনেক বেশি পাওয়ারফুল, মানে ছোটখাটো অন্যান্য যে সোলগুলো আছে ওগুলো ওর সামনে খুব একটা বেশি পাত্তা পাচ্ছে না, বা অত মানে শক্তি দেখাতে পারছে না। তো যাই হোক, তখন ওই ওনার যে ওনার ছিল উনি স্বীকার করেছেন যে হ্যাঁ এরকম এরকম কেস হয়েছে, এখানে আরো অনেক এখানে আরো কিছু আত্মহত্যার কেস হয়েছে। এবং তখন উনি বলেছেন যে ঠিক আছে, আপনি যদি এক্সোসিজম করেন তাহলে আপনার যা খরচাপাতি লাগে সেটা আমি আপনাকে দেবো, আমি এতদিন ভয়ে করাইনি কারণ আমার বিল্ডিং এর বদনাম হয়ে যাবে বলে, কিন্তু যখন আর কিছু করার নেই, হচ্ছে যখন তো করতেই হবে। তো তখন ওনারা, হ্যাঁ তো এই ঘটনাটা তার আগে হয়ে গেছে, এটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম বলতে। এবারে এক্সরসিজমের একদিন আগে উনি এরকম চিন্তা ভাবনা করছেন কালকে এক্সরসিজম হবে এই সেই, হঠাৎ শুনছে ওনার বাচ্চারা যে ঘরে মানে ঘুমাচ্ছে আর কি, সকালবেলা ওর বন্ধু মানে ওর লোকাল বন্ধু একজন আসবে, এসে বাচ্চাগুলোকে নিয়ে যাবে। হঠাৎ একজন বন্ধু এসে চিৎকার, বাচ্চাগুলো চিৎকার করছে, তো উনি দৌড়েছেন। এবার যে উনি দরজা খুলে ঘরে ঢুকেছেন, ওনাকে দেখে বাচ্চাগুলো আরো চিৎকার করতে শুরু করেছে। তখন উনি কোনো মতে কি শান্তরান্ত করেছেন, তো তখন এ বলছে মানে মানে ছেলে বলছে যে মা আমরা আমরা অ্যাকচুয়ালি স্বপ্নে দেখছিলাম যে তুমি এসে আমাদেরকে মানে ছুরি নিয়ে আমাদেরকে মারতে আসছো, মানে আমাদেরকে মারতে আসছো, আমরা দুজনেই স্বপ্ন দেখেছি এবং আমাদের ঘুম ভেঙে গেছে। এবার যখন আমরা চোখ খুলেছি তখন দেখি সত্যি তুমি ওখানে দাঁড়িয়ে আছো ছুরি হাতে নিয়ে, তখন আমরা চিৎকার করে উঠেছি। তারপরে দেখছি একটু আগে তোমাকে দেখলাম তুমি ছুরি হাতে দাঁড়িয়ে আছো, আবার দেখছি দরজা খুলে তুমি ঢুকছো, মানে সেকেন্ড টাইম যে তুমি ঢুকছো বলছে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি উনি সত্যি করে ঢুকেছেন। তো তখন উনি বুঝে গেছেন যে বাচ্চাগুলোকে এবার আস্তে আস্তে ওরা অ্যাটাক করা শুরু করছে আর কি, মানে ওদের ওপর আস্তে আস্তে মানে জিনিসগুলো আস্তে আস্তে যাচ্ছে আর কি। তো তখনই সঙ্গে সঙ্গে উনি ওনার লোকাল বন্ধুকে ফোন করে বলেছেন যে তুই এসে বাচ্চাগুলোকে নিয়ে যা, কালকে আমার এই ব্যাপার রিচুয়ালসটা রয়েছে। যাই হোক, পরের দিন রিচুয়ালটা হলো এবং উনি মানে মানে ওনার হাজবেন্ডও ছিলেন, তো বহুক্ষণ ধরে রিচুয়াল চলার পরে লাস্টে ওনার আর মনে নেই, উনি ঘুমিয়ে পড়েছিলেন। হ্যাঁ, তারপরে যখন উনি ওঠেন তখন দেখেন যে সবাই প্রিস্ট ফ্রিস্ট সবাই রয়েছে, তো ওরা বললো যে রিচুয়ালটা সাকসেস হয়েছে এবং যে তোমার সঙ্গে যে ছিল, হ্যাঁ সেটা একটা ডেমনিক একটা এন্টিটি ছিল, হ্যাঁ এবং সেটা কোনো সোল ছিল না, মানে মৃত্যুর পরে যে মানুষের যে আত্মা থাকে সেটা সেটা সেরকম ছিল না অ্যাকচুয়ালি। এবারে কি করে ওই অ্যাপার্টমেন্টে ওই জিনিসটার প্রেজেন্স এলো বা ওই জিনিসটার মানে একটা এসে গেল, এবং ওটা এতই পাওয়ারফুল ছিল যে ওই 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 ফ্ল্যাটে আরো অনেক সোল রয়েছে যারা ওখান থেকে ওই ডেমনিক এন্টিটির আগে শিকার হয়েছে আর কি, উনিও হয়তো ওনার শিকার হতেন। যাই হোক, তারপরে ওনারা তো অ্যাপার্টমেন্ট ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে ওনারা চলে আসলেন ইন্ডিয়াতে। বাট ওনার বলে দিয়েছিল যে আপনার সঙ্গে আরো কিছু মানে খারাপ সময় থাকবে, তো আসার পরে উনি আবার ইন্ডিয়াতে আসার পরে পরে উনি সার্ভাইকাল ক্যান্সার ধরা পড়লো। হ্যাঁ, তো তারপরে উনি ট্রিটমেন্টে গেলেন, মানে ইন্টেন্স ট্রিটমেন্ট, কেমোথেরাপি সব হলো টলো।
যাই হোক, মোটামুটি উনি সুস্থ আছেন এখন, মানে ওনার ক্যান্সার থেকে উনি সার্ভাইভ করেছেন। এখন উনি মুম্বাইতে থাকেন না, উনি এখন ক্যানাডাতে সেটেল হয়ে গেছেন বাচ্চাদেরকে নিয়ে। তো এবারে আমরা এই ছবিগুলো দেখেছি, মানে ঘটনাটাও শুনেছি, ছবিগুলোও দেখেছি, এবং মানে মানে এমনই একটা সাংঘাতিক ব্যাপার। আমরা সাধারণত ভূতের গল্প শুনি সব জায়গায়, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভূতের থেকেও এটা বেশি ছিল। তো আমি ওই জন্য ভাবলাম যে আজকে যখন আপনাদের সঙ্গে কথা হচ্ছে, তো ডেফিনেটলি এই গল্পটা দিয়ে যদি আমি বলি তাহলে আপনাদের সবাই তো ভালো লাগবে আর কি। তো হ্যাঁ, তো এটা ছিল একটা মানে সত্যি করে একটা ঘটনা, যেটা মানে আমরা নিজেরা ছবি দেখেছি 3-4 বার, মানে 3-4টে ছবি আমরা দেখেছি। আর আপনারা জানান যদি কেমন লাগছে, যদি বলেন। আর কতক্ষণ আমার কাছে সময় আছে আমি ঠিক বুঝতে পারছি না, মানে এক মানে যদি জানান আমার আমার কাছে আর কতক্ষণ সময় আছে। যদি সময় থাকে তাহলে হয়তো আমি হয়তো আরো একটা দুটো হয়তো ছোট মানে গল্প আর আরো একটা দুটো ঘটনা হয়তো ভেতরে ঢোক মানে পুশ করতে পারি আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টাকি হাসান ভাই। আমার আমার আপনার ভিডিওগুলো খুব ভাল লাগে। আমি আপনার প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ভিডিও দেখেছি, আপনার সঙ্গে সমীরদার যে এসে হচ্ছে, মানে যে একটা কোশ্চেন অ্যান্ড আনসার সেশন ছিল, আমার খুব ভাল লেগেছিল। হ্যাঁ, তো যাই হোক, তাহলে যদি সময় থাকে তাহলে আমি তাহলে আমি আর একটা ঘটনা বলবো, না আমার আর সময় আছে? আমার কি আর সময় আছে? তাহলে আমি একটা দুটো ছোট ঘটনা বলতে পারি, কারণ এখানে অ্যাকচুয়ালি আমি 3:30 থেকে শুরু করেছিলাম, এখন এখানে বাজে 4:42, মানে 1 ঘন্টা 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমি আমি একটা ঘটনা বলছি। হ্যাঁ, এটা একটা মুম্বাইয়ের ঘটনা বলছি, এটাও একটা আমার মানে বন্ধুর সাথে হওয়া ঘটনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিকের একটা থ্যাংক ইউ নাসরিন আহমেদ, আমার আমি মানে আমার খুব ভালো লাগছে আর কি, আপনাদের আমার ভালো লাগছে শুনে, আমার ভালো লাগছে। তো একটা ঘটনা আমি বলতে পারি, এটা মুম্বাইতে হয়েছিল। তো আমার এক মুম্বাইতে আমার অফিসের এক কলিগ ছিল, আমি অ্যাকচুয়ালি মানে তথ্য প্রযুক্তিতে কাজ করি আর কি, তথ্য প্রযুক্তির ইস্যুতে কাজ করি, যেটা আপনি বলেন আইটি, আইটিতে কাজ করি। তো তো মুম্বাইতে তো আপনি জানেন অনেক তথ্য প্রযুক্তির অফিস আছে। তো এবার গোরেগাঁও, আমার বন্ধু তখন বিয়ে হয়নি, মানে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ও অ্যাকচুয়ালি গোরখপুর থেকে এবং আমারও খুবই ক্লোজ ফ্রেন্ড। তো ও আমাকে একটা ঘটনা বলেছিল যে ও যখন মুম্বাইতে প্রথম প্রথম এসেছিল, এবার মুম্বাইতে জানেন তো প্রচুর জায়গা আছে, মানে আমি নিজে মুম্বাইতে ছিলাম আমি জানি, এবং আপনারা যারা মুম্বাইতে থেকে গেছেন তারা আপনারা জানবেন, মানে ডিসুজা চল, টাওয়ার অফ সাইলেন্স আছে মালাবার হিলসে, হ্যাঁ, তারপরে মার্ভে মাদ আইল্যান্ড একটা রোড আছে, হ্যাঁ, মুম্বাই হাইকোর্ট আছে, হ্যাঁ, তারপর আরে কলোনি আছে, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক আছে, প্রত্যেকটা জায়গাতে না কিছু এরকম গল্প রয়েছে, আর মানে কিছু না কিছু ঘটনা আছে, কিছু না কিছু জিনিস দেখেছে, এরকম ব্যাপার রয়েছে। তো আমি চেষ্টা করবো একটা একটা ঘটনা বলার জন্য। এটা হচ্ছে, তো আমার বন্ধু যে ছিল ও তখন বিয়ে হয়নি, তো একটা না 1 বেডরুম অ্যাপার্টমেন্ট খুঁজছিল। এবারে গোরেগাঁও ইস্টে, গোরেগাঁও ইস্ট না গোরেগাঁও ওয়েস্ট আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক, তো ওইখানে না কিছু অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছিল, যে অ্যাপার্টমেন্ট গুলো না সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের সাথে একটা একটা পোর্শন সাথে ওটা মানে কানেক্ট হতো আর কি। এবং ওই অ্যাপার্টমেন্ট গুলো না একটু অদ্ভুত অ্যাপার্টমেন্ট ছিল, কিরকম জানেন তো, মানে আপনারা জানেন মুম্বাইতে মানে অ্যাপার্টমেন্টের কিন্তু মানে মানে প্রপার্টি প্রাইস হচ্ছে প্রচন্ড বেশি, মানে মানে সারাক্ষণ বেশি থাকে প্রপার্টি প্রাইস। তো ওই অ্যাপার্টমেন্ট গুলো ও বলতো, দেখ আমি না ওখানে রেন্টে আছি, কিন্তু কেরম জানিস তো আমি ধর 6তলায় রয়েছি, এবার 6তলায় না ধর আরো 4টে অ্যাপার্টমেন্ট রয়েছে আমার তলাতে, এবং একটা অ্যাপার্টমেন্ট এরকম আছে যেখানে ফুল ফার্নিশ, মানে ফ্রিজ টিভি সোফা টোফা খাট ফাট সব লাগানো রয়েছে, কিন্তু মেন রোড মেন ডোরটা না খোলা, ভেতরে পুরো ধুলো রাস্তরণ পড়ে গেছে, কেউ থাকে না, কেউ আসে না, কেউ যায়ও না, হ্যাঁ, কিন্তু মেন ডোরটা খোলা, ভেতরে সোফা টিভি টিভি সব একদম পুরো ফুল স্ট্যাক, মানে আপনি জাস্ট আপনার লাগেজ মানে আপনি আপনার জাস্ট সুটকেস নিয়ে ঢুকলে আপনি থাকতে পারবেন ওখানে। তো বলছে নিচে চৌকিদারকে জিজ্ঞেস করেছে, তো চৌকিদার বলেছে হ্যাঁ অনেকে আছে যে অ্যাপার্টমেন্ট কিনে রেখে দিয়েছে,
মানে ও যে অ্যাপার্টমেন্টটা রেন্ট নিতে গেছিল সেই ওনার ওর ওর অ্যাপার্টমেন্টের ওনারই ভুলে গেছে যে কোন টাওয়ারে ওর অ্যাপার্টমেন্ট আছে। মানে এতই পয়সা, এতগুলো এতগুলোই বাড়ি মুম্বাইতে, হয়তো ভুলে গেছে যে কোন অ্যাপার্টমেন্টে বাড়ি ছিল। যাই হোক, তোকে একটা ওয়ান বেডরুম একটা অ্যাপার্টমেন্ট এরকম দিয়েছে। হ্যাঁ, তো আমাকে তখন বন্ধুটি বলছে যে যে একটা এরকম ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট পেয়েছে, তো ওর ফ্লোরে চারটে ফ্ল্যাট। তো ওর ফ্ল্যাটটা মোটামুটি কোনো মানে যা হয় আর কি, একদম পুরো আনফার্নিশড ফ্ল্যাট আর কি, কোনো লাগেজ ফাগেজ মানে কোনো খাট ফাট কিচ্ছু নেই। তো বলছে যখন আমার কাছে তো ওরকম কিছু নেই, বিছানা আছে, প্রথম দিন জাস্ট ওই কিচেনটা চালু করেছে, দুধ ফুধ নিয়েছে, চা ফা করে খেয়েছে, দিয়ে মাটির মধ্যে মানে বাইরের ঘরে আর কি, শোবার মানে ডাইনিং মানে ড্রয়িং রুমে মাটির মধ্যে বিছানা করে ও মানে জাস্ট রাতের জন্য শুয়ে পড়েছে শিফটিং করে। তো এবারে শুয়ে আছে, তো ও বলছে আমি শুয়ে আছি, আমার পায়ের দিকে একটা বিশাল বড় ফ্রেঞ্চ উইন্ডো আছে। মানে ফ্রেঞ্চ উইন্ডো গুলো হচ্ছে মানে হচ্ছে যেগুলো আপনি ওই ওপরে সিলিং থেকে একদম ফ্লোর অব্দি দেখতে পাবেন, বিশাল বড় উইন্ডো। তো ফ্রেঞ্চ উইন্ডো আছে আর ওখান দিয়ে পুরো ওই সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের একটা পোর্শন দেখা যাচ্ছে। ওখানে কিন্তু আবার চিতাবাঘ আছে, মানে আপনি মুম্বাইয়ের এরকম ইউটিউবের যদি ভিডিওতে আপনি যদি সার্চ দেন, আপনি দেখতে পাবেন যে ওখানে আবার চিতাবাঘও আছে। মানে আইআইটি মুম্বাইয়ের একটা পোর্শনে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের সঙ্গে লেগে আছে, তো একটা চিতাবাঘের একটা ব্যাপারও আছে। বোরিভিলি, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, ওই আইআইটি পাওয়ায়ের ওই জায়গাটা, গোরেগাঁওয়ের কিছু জায়গা আসে, চিতাবাঘ ঢোকে, ঢুকে কুকুর ফুকুর তুলে নিয়ে যায়, বাচ্চা বাচ্চা তুলে নিয়ে যায়। তো বলছে আমার খুব ভাল লাগছে। হ্যাঁ, আর ওই জায়গাটা একটু খালি খালি বেশ, মানে মেঘ এসে মানে অ্যাপার্টমেন্ট গুলোর গায়ে লেগে আছে, কারণ অনেক উঁচু উঁচু অ্যাপার্টমেন্ট গুলো। তো ওর ঘুমিয়ে পড়েছে, তো রাত্রেবেলা ওর ঘুম ভেঙেছে যখন, তখন ওনার ওর মনে হচ্ছে কি যে ওকে না কেউ দেখছে। এটা আমার বন্ধু আমাকে বলেছে, বলছে আমার মনে হচ্ছে, আমি শুয়ে আছি চোখ বন্ধ করে, মনে হচ্ছে ঘরের মধ্যে একটা কিছু প্রেজেন্স রয়েছে আমাকে যেটা দেখছে। তো ও প্রথমে ভেবেছে যে কি ব্যাপার, তো ও শুয়ে শুয়ে মানে কি মানে এরকম শুয়ে আছে চাদর চাদর নিয়ে। হ্যাঁ, মানে একটা সিচুয়েশনটা চিন্তা করুন যে একটা টাওয়ারে রয়েছে, মানে একটা একটা বিল্ডিং টাওয়ারে রয়েছে, সেখানে অর্ধেক ফ্ল্যাটে লোকজন নেই, পুরো খালি, আর ওর যে ফ্লোরটা রয়েছে ওখানেও কেউ নেই। এবার সেখানে একটা ফ্ল্যাটে ও রয়েছে একা, মাটিতে শুয়ে আছে এবং ঠান্ডা বৃষ্টি হচ্ছে বাইরে, মানে একটু মানে একটু ভেজা ভেজা একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার। তো তাকিয়েছে, যখন তাকিয়েছে তো দেখছে, ও আমাকে বলছে যে ত্রৈলোক্য আমি দেখছি যে একটা না পুরো সাদা একটা ফেস, একদম ফর্সা, খুব ফর্সা একটা মুখ আর কি, মানে আমার আমার ঠিক কপালের উপর, আমি এরকম তাকিয়েছে, আমার ঠিক কপালের উপর থেকে না আমার মুখের দিকে এরকম করে তাকিয়ে আছে। তো ও ফর আ সেকেন্ড ওর লেগেছে যে এটা কি দেখলাম, তো ও চোখটা বন্ধ করেছে, চোখটা বন্ধ করে আবার তাকিয়েছে, দেখছি না মুখটা ওরম ভাবে মুখটা ওর দিকে এরকম করে তাকিয়ে আছে। তো ও না মানে ঠিক বিশ্বাস করতে পারেনি যে এটা কি, মানে ও ভাবছে যে ঘরের মধ্যে কি কেউ ঢুকে গেছে, কারণ শুরুর দিকে না অনেক এরকম ভূত ভূত দেখছি বলে বা কোন রকম জিনিস দেখছি বলে ভয় হয়তো লাগেনি। ও বলছে আমি কি এটা ভুল দেখলাম, এটা কে, এটা কে এরকম দেখছে। তারপরে ওর খেয়াল হয়েছে যে বিল্ডিং এ তো বাড়িতে তো কেউ নেই, বিল্ডিং পুরো খালি, নিচে একমাত্র মানে ও প্রায় ধরো 13 তলায় রয়েছে, মানে ওকে যদি নামতে হয়, এক মানে চৌকিদারকে যদি ফোন করতে হয়, তো ওরকে তো ওই ঘর থেকে উঠে মানে ওই ইন্টারকম অব্দি যেতে হবে। তখন ও বলছে ত্রৈলোক্য আমি কোনো মতে, যখন আমি আস্তে আস্তে উঠেছি ওখান থেকে, তো দেখছে একটা বাচ্চা মেয়ে, একদম ছোট বাচ্চা মেয়ে, খুব বাচ্চা নয়, মানে মানে ধরুন 10-12 বছর কি 13 বছরের একটা মেয়ে, একদম পুরো মুখটা সাদা, পুরো মানে একদম সাদা সাদা দেখতে, হাঁটু গেড়ে না, মানে বজ্রাসন করার মতন, মানে হাঁটু দুটো গেড়ে ওর মাথার যেখানে ও শুয়েছিল, যেখানে ওর মাথাটা ছিল ঠিক ওইখানে বসে আছে। তারপরে ও বলছে ত্রৈলোক্য আমি আর পেছন দিকে ঘুরে তাকাইনি, আমি পুরো আন্ধাধুন ঘর থেকে দৌড় লাগিয়েছি, যাওয়ার পথে আমার মোবাইল ফোবাইল ফেলে আমি থাবড়া মেরে লাইট ফাইট জ্বালানোর চেষ্টা করেছি, কিছু ঘরে লাইট জ্বলেছে, কিছু ঘরে জ্বলেনি, আমি দরজা খুলে বাইরে বেরিয়ে গেছি, একদম মানে মানে লবিতে বেরিয়ে গেছি, লিফটের সামনে গিয়ে ওখান থেকে সিকিউরিটিকে ফোন করেছে, সিকিউরিটি উপরে এসছে, উপরে আসার পরে
ওরা সিকিউরিটি বলছে না স্যার সব ऐसा কিছু নেই হ্যায় এখানে এরকম কিছু নেই আপনি এরা কি বলছে নেই সেই ওরা সব টর্চ ফর্চ নিয়ে পুরো ওর ঘর পুরো অ্যাপার্টমেন্ট ঘুরেছে হ্যাঁ ঘুরে দেখেছে কিছুই ছিল না অ্যাজ ইউজুয়াল হ্যাঁ তো যাই হোক তারপরে তারপরে ওই ঘটনার পরে উনি ওই মানে আমার বন্ধু আর কি ওই বাড়িতে আরো 1 বছর ছিল মানে ওর খুবই সাহস ও বলছে আমি আর কোনোদিন এরকম দেখিনি হ্যাঁ আমি মানে কোনোদিনই আর এরকম কিছু দেখিনি কিন্তু ওই ওই দিনের ঘটনাটা হ্যাঁ আমার সারা জীবন মনে থাকবে এবং আমার আজীবন মনে থাকবে ওই মুখটা হ্যাঁ এবং যখন আমাকে ঘটনাটা বলছে তখন আমারও শুনে বেশ ভালোই কাটা বেশ ভালো গা ছমছম ছমছম লাগছিল কারণ একটা মানে একটা মুখ যদি রাতের বেলা যদি আপনার ঘুম ভাঙে বা আপনি যদি এরকম করে তাকান ওপরের দিকে যদি দেখেন একটা মুখ আপনার মুখের দিকে এরকম করে তাকিয়ে আছে হ্যাঁ মানে কারোরই এটা ভালো লাগার কথা নয় এবং সবারই বেশ ভালোই ভয় লাগবে তো এইটা একটা মুম্বাইয়ের ঘটনা ছিল তো আমার মনে হয় আমার সময় প্রায় শেষ হয়ে এসছে হ্যাঁ তো আমি আজকে আর আপনাদেরকে কোনো ঘটনা আর এখন বলছি না কারণ আমার কাছে আরো যে ঘটনাগুলো আছে এগুলো একটু বড় বড় ঘটনা তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইচ্ছা আছে যে স্কটল্যান্ডের মানে হন্টেড ইতিহাস মানে ভূতুরে ইতিহাস নিয়ে হন্টেড মানে সে নিয়ে একটা একটা এপিসোড করার আর উইচ হান্টিং নিয়ে মানে ডাইনি হত্যা নিয়ে মানে যে নৃশংসভাবে ডাইনি হত্যা করা হতো ওইটা নিয়ে আমার একটা ইচ্ছা মানে ইচ্ছা আছে আর কি করার তো হ্যাঁ আমি আমার আমার খুব ভালো লাগলো আপনারা রয়েছেন এখানে হ্যাঁ আমাকে একটা সুযোগ করে দিলেন এখানে আসার হ্যাঁ আর আপনারা সবাই ভালো থাকবেন কালকে রোববার হ্যাঁ কালকে দিনটা ভালো করে সবাই খাওয়া দাওয়া করবেন ভালো করে মানে ফ্যামিলির সঙ্গে সময় কাটাবেন আর এই আর কি আর থ্যাংক ইউ টাকি হাসান ভাই আমারও আমারও আপনার সঙ্গে এসে খুব ভালো লাগলো আর 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 আমি চেষ্টা করব হ্যাঁ আমি আমি অ্যাকচুয়ালি চেন্নাই ত্রিভান্ড্রাম মানে হায়দ্রাবাদ থেকেও কিছু ঘটনা আমি তুলে আনবো যেগুলো আমি ছিলাম আমি কিছু শুনেছি আরবান লেজেন্ডস আছে ওদের ওখানে কিছু হ্যাঁ ইনফ্যাক্ট আমি ব্যাঙ্গালোরে বহু বছর ছিলাম তো ব্যাঙ্গালোরের আমার অনেক অনেকগুলো ঘটনা ব্যাঙ্গালোরে আছে আমার সাথে একটা বোধহয় ব্যাঙ্গালোরে ঘটনা আছে বাট বাকি আমি শুনেছি তো আপনারা সবাই যারা যারা রয়েছেন মানে আপনাদেরকে এগুলো বলতে পেরে আমার খুব ভালো লাগছে আর শম্ভু কাকু সমীরদা সোফিয়াদি হ্যাঁ আপনারা যারা যারা এই গল্প বলেন হ্যাঁ বা আমরা মানে আপনারা যারা ঘটনাগুলো বলেন তাদের ঘটনা শুনতে আমার খুব ভালো লাগে টাকি হাসান ভাইয়ের মানে প্যারানর্মাল ইনভেস্টিগেশন আমার খুব ভালো লাগে ঠিক আছে তাহলে আমি রাখছি আজকের মতো হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাদেরকে শোনার জন্য ধৈর্য নিয়ে শোনার জন্য আর তাহলে আবার দেখা হবে আমি যদি আবার কোনো সময় করে আসতে পারি তাহলে আমি আবার একটা আপনাদের সঙ্গে শেয়ার করব টাটা বাই বাই